নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ ধুলে মাথায় নিয়ে শ্রী শ্রী বাসন্তী মায়ের পাদ পদ্মে শ্রদ্ধার অর্ঘ্য সাজিয়ে দিয়ে শুধু যাত্রা মধ্যে দর্শকবৃন্দকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি পেয়ারি নবোদয় সঙ্ঘ পরিচালিত চন্দনা যাত্রা ইউনিট পরিবেশিত 2021 সালে এক রহস্যময় সামাজিক যাত্রা পালা। সিঁদুর আছে, স্বামী নেই। রচনা ডাক্তার তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা বাসুদেব মণ্ডল, সুর ও সংযোজনা খোকন ঘোষ, রূপসজ্জার ধ্বনি দেবাঞ্জলি সাজভর, শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বরুণ মণ্ডল, সুবীর পাত্র, ভূতনাথ হালদার, প্রভাত মণ্ডল, তপন হালদার, মিস সাগরিকা ও গ্রামের কুইন বর্ষা রানী, রিমি ভট্টাচার্য ও প্রভাতী মণ্ডল। শুরু করছি নিউ চন্দনা যাত্রা ইউনিট পরিবেশিত ডাক্তার তাপস কুমার রচিত বাসুদেব মণ্ডল নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। আসামি বাদশাহ হাজির, বলুন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন কি হলো? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তোমার নাম কি? বাদশাহ। আসল নাম বলো। প্রশান্ত রায়। বাবার নাম? ঈশ্বর সত্যপ্রসাদ রায়। বাড়ি কোথায়? পলাশপুর। আচ্ছা প্রশান্ত, সুশান্ত রায়ের খুনির অপরাধে পুলিশ তোমাকে গ্রেপ্তার করেছে, কিন্তু তোমার পক্ষের উকিল আদালতে আপিল করেছে তুমি সম্পূর্ণ নির্দোষ। অথচ পুলিশের রিপোর্ট অনুযায়ী খুন যখন হয় তখন তুমি ছাড়া দ্বিতীয় কোনো সন্দেহজনক ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না। তাহলে আমার প্রশ্ন, খুনটা কে করেছে? আমি জানি না। যখন সুশান্ত রায় খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি জানি না। তুমি সব জানো, সুশান্ত রায়ের প্রকৃতি খুন তুমি, পুলিশ রিপোর্ট অনুযায়ী তুমি সুশান্ত রায়কে খুন করেছো। অবজেকশনীয় রানার, এইভাবে প্রেশার ক্রিয়েট করা কি অন্যায় নয়? প্রসিড প্রসিড। থ্যাঙ্ক ইউ মিলার্ড। সুশান্ত রায় গর্ভে বাচ্চা, শুধুমাত্র সুশান্ত রায়ের খুনই নয়, একজন ফেরারি কয়েদি জেল ভেঙে পালিয়ে যাওয়ার সময় দুজন রক্ষীকে খুন করেছে। কয়েক মাস যাবৎ ধরে সমস্ত শহরে সন্ত্রাস সৃষ্টি করে সমস্ত পুলিশ মহলকে ব্যতিব্যস্ত করে তুলেছে এই প্রশান্ত। এই মানুষের শত্রু, সমাজের শত্রু এই কুখ্যাত ক্রিমিনালকে আপনি উপযুক্ত শাস্তি দিন মিলর্ড। এই প্রশান্ত রায় হলো সুশান্ত রায়ের প্রকৃত খুনি। অবজেকশন ইউর অনার। কারণ ওদেরকে সামনে টেনে এনে শুধুমাত্র পুলিশের ভিত্তির ওপর নির্ভর করে কাউকে খুনি সাজানো যায় না। আপনার আর কিছু বলবার আছে? নো স্যার। আপনি শুরু করুন। থ্যাংক ইউ মিলার্ড। আমি ইন্সপেক্টর মিলন বাবুর কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। বলুন। কাঠগড়ায় এসে বলুন, কাঠগড়ায় দাঁড়ান, কাঠগড়ায় দাঁড়ান, কাঠগড়ায় দাঁড়ান। সত্যি বলুন, বলুন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, এটা স্পষ্ট করে বলুন, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ইন্সপেক্টর, আপনার রিপোর্টে বাচ্চা ওরূপে প্রশান্ত সুশান্ত রায়কে খুন করেছে, তাই তো? হ্যাঁ তাই।
এখন আপনি নিজের চোখে দেখেছেন না মানে মিলন ইন্সপেক্টর নিজেই জানে না কে বা কারা সুশান্ত রায়কে খুন করেছে চোখের সামনে যাকে পেয়েছে তাকে এই আদালতে পেশ করেছেন না মানে আমি যখন বাদশাকে চারিদিক থেকে ঘিরে ফেলি তখন দ্বিতীয় কোনো সন্দেহজনক ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না তাই আমরা বাদশাকে গ্রেফতার করি এবং সেই খুনি বলে তাকে আমরা চিহ্নিত করি মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা সেখানে বাদশা ছাড়া আমিও ছিলাম আমাকে আপনার হ্যাঁ আমাকে আপনার গ্রেফতার করা উচিত ছিল না অবজেকশন ইওর অনার ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরিতে আসামি বাদশার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এই দেখুন তার ডকুমেন্ট ইওর অনার শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের উপর নির্ভর করে কাউকে খুনি সাব্যস্ত করা যায় না আর তাছাড়া ওই সুশান্ত রায় প্রশান্ত রায়ের ছোট ভাই কখনো ভাইয়ের বুকে ছুরি বসাতে পারে না আপনি কি পারতেন আপনার ভাইয়ের উপরে ছুরি বসাতে সরি সরি মিলট আই এম ভেরি ভেরি সরি উল্লেখিত প্রমাণ সাবককে এই প্রমাণ হয় যে বাদশা ঔরবে প্রশান্ত রায় সুশান্ত রায়ের প্রকৃত খুনি নয় যদিও প্রশান্ত রায় একজন ফেরাদি কয়েদি এই আজকের সুশান্ত রায় খুনের মামলায় আদালত বাদশা ঔরবে প্রশান্ত রায়কে উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে বেকসুর খালাস দান ধর্ম দান এই আদালতে আমারও কিছু বলার আছে দাদা আমি হেমন্ত রায় আমার ছোট ভাই সুশান্ত রায়ের খুনের একমাত্র সাক্ষী আমি বলবো স্যার বলবো আজ আমি সব কথা বলবো এই জজের আসনে আপনারা যাকে দেখছেন তার সৌভাগ্যের সোপান কার বুকের পাঁজর দিয়ে গড়া আর কারা প্রশান্তকে বাচ্চা বানিয়েছে আর কারা সুশান্তকে খুন করেছে তার প্রকৃত ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বলুন বলুন মাননীয় ধর্ম অবতার আমি একজন সত্যবাদী নিষ্ঠাবান বৃদ্ধ এই পবিত্র গীতা স্পর্শ করে বলছি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আজকের মতো কোর্ট অবজেকশন হলো আগামী দিনে সাক্ষী প্রমাণ করা হবে जाना नहीं
मुझे छोड़ के जाओ ना माय जी, तो के छेड़े अभी कखनो जाबो ना। कौन है रे, कौन है? तो मोहब्बतेर मुसाफिर तोर बिहारेर फकीर मेरी जान की हमारा वो सर चांद पुन्नी मार चा। ए ए भाग जा साले यहां से। भागिए दीदी माय जी, हमार प्यार मोहब्बत भलोबासा सब कुछ अर्धेक भाग हमें तो देव की भाई झोपड़ा गाले एक शांति देना मायरी। साले पंचार जवान सामाल के बाद बोल भी, फिर ऐसा बात बोलेगा तो तेरा सिर मैं फोड़ दूंगी। हाँ वटे ताले तो क्या भी जोर कर उठे नहीं जब आवाज दे रहा है। अब साले सरपोर कापर चोपर खुले तो सारा गहे बिल्कुल काली मखिए दे वो। अब साले तू हम के इखान के ले लिए जा भाई, तो साले इखान के तू ले लिए जा भी, ले तू ले लिए जा। की होच्छे भाई साला, तू यार क्यों बुझिस ना? तू साला हमें के इखान के जबरदस्त उठाए लिए जा भी ना। जबरदस्त माने जोर करे नय तो बे, प्यार मोहब्बत ভালোবাসা দিয়ে তোকে আমি হাত ধরে টেনে নিয়ে যাব। শালা ফাঁকা শালা, কি বললি শালা? তুই আমাকে এখান থেকে জবরদস্ত তুলে নিয়ে গিয়ে আমার শরীরটাতে কালি মাখাতে চাস লয়? না 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 না, কালি নয় তোকে আমি পাউডার মাখাবো। আচ্ছা ফেস পাউডার, তারপর ওই পোরালিন, আচ্ছা ওই ভেসলিন, দেরাবিন, তারপর ওই কেরোসিন সব লাগিয়ে দেবো একেবারে ঘষে ঘষে। তুই বেড়া সালে, তুই আমাকে চল মারলি দিদি। फिर कभी ऐसा बात बोलेगा ना, तेरा जवान मैं खींच लूंगी। हाँ ये कुथाटा ध्यान से याद रखना पंचा, ध्यान से याद रखना। अबे जा बेसन जा, यहाँ मैं चले बोले खोमा करे दिलाम। अरे अभी साला पंचा मुस्ताक, ये लगा छुरी पूरी जवान মতন খাকা করে হাসিস না রে পঞ্চা। মেয়ে ছেলে কি যে বলো না গুরু, তা ঠিক তিতলি তোর গালে চড় মারিনি। আমি সারা পঞ্চম স্থান এই এলাকার সেরা অবস্থান, পাঁচম স্থানের ডান হাত। আমাকে কিনা চড় মারি একটা মেয়ে, তাকে দুমড়ে মুজড়ে একবারে কুচকে দেব না? তাহলে তোর গালে এমন পাঁচটা আঙুলের দাগ বসে আছে কেন রে পঞ্চা? এই মেরেছে দাগ। আরে হ্যাঁ আঙুলের দাগ না মানে তুই দিলি না আমার গালে হাত বুলিয়ে বুলিয়ে টিপে টিপে আদর করছি, তাই একটু জোরে টিপে দিয়েছি তাই একটু দাগ বসে গেছে। তাই না, আয় আমি একটু আদর করি আয়। আমি ওই সুগুড়িটাকে যা, ওই সুগুড়ি লাতিন আছে, তাই ইসিলিয়া বলছি
उसी पर नजर तू उठा ले। राजा के नजर दे कैश्वर जी का शिकार जरूर करे स्तर शिकार जरूर करे। अरे तितली अपन नजर जखन पड़े चमार ओके सलामी तुलबोई तुलबो मां काले दिपी तुलबोई ए हिरे ने ही हे तितली ए बंगाल का लड़की ना आछे ए तितली चाचा परी लड़की आछे आज जे तो तेरी मत जानवर हाथे पड़े नीचे शर्म बचाने के लिए आखिर पानी फेलवे ए तितली सिर्फ चाचा परी लड़की ना आछे लागिन आछे लागिन ए तू जमा नागिन आछी রক্ত রক্তি কাণ্ড না হন তো এর কোন ফসলা হবে না তুই আমার সাগরের গায়ে হাত তুলেছি আর আমাকে অপমান করেছে তার বদলা নিতে এই বদলা মস্তান ওই তিতলিকে তার জরুর তুলে নিয়ে যাবে হাত তুলে তুহার মস্তানি একদম ঘুচায় দিব ভাগ্যবতী চৈতলের হৃদয়ে কেমন যে বসন্তের আগমন বার্তা তাই তো তার শাখার প্রশাখার লুকিয়ে থাকা স্বপ্নের কুড়িগুলো একটু একটু করে পুষ্পটিত হচ্ছে ঘুম ভাঙা চোখে দেখি নতুনি আলো পলকেতে সব কিছু বদলে যে গেল ঘুম ভাঙা চোখে দেখি নতুনি আলো পলকেতে সব কিছু বদলে যে গেল সুরে সুরে পাপিয়া বলে পিয়া
পিয়া ওই কিরণ বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে যে গেল কেন পাহাড়ে কে দেই না ধরা সুরে সুরে পাপিয়া বলে পিয়া পিয়া ওই কিরণ বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব গেল সুরে সুরে পাপিয়া বলে প্রিয়া প্রিয়া ওই কিরণ বলে দূরে হারাই চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো লা 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 গুন গুন করে প্রেমের সুর ঝরাবে সেই সুরের সদা সাজার পানবিশান্তর আমি পাবো না, তাই লুকিয়ে লুকিয়ে দাদার উদ্দেশ্যে গাওয়া তোমার প্রেমের সুরের একটু ভাগ বসালাম বৌদি। এই তুমি আমাকে বৌদি বললে কেন? কুমারী চৈতালি দেবী প্রেমের মামলা রায় বেরিয়েছে। আর সেরাই হলো চরিত্রবান বসন্ত রায়, সুনয়নী, সুলাবণী, সুবাসিনী কুমারী চৈতালি দেবীর মন দেয়া নেয়ার অপরাধে দুজন দুজনের হৃদয় কারাগারে বন্দি করা হইল। অসভ্যতার সীমা লঙ্ঘন করাই বাদর দুটোকে, এবার থেকে তুমি কান মুলে আদর করবে চৈতালি। দাদা আপনি? হ্যাঁ আমি, এই বাদর দুটোর বাদরামে আর তোমাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আমি শেষ কথাটা বলবো দাদা। হ্যাঁ আমার ইচ্ছা সামনে শুভ লগ্ন দেখে চৈতালিকে বসন্তের বউ করে আমি আমার ঘরে তুলবো। দাদা আমি চাই দাদা। এখন তোমার যাওয়া চলবে না, অনেক কষ্টে হেমন্ত রায় তার অনেক চোখের জল পেলে সাজিয়েছে তার এই সংসার উদ্যান, এই সংসার উদ্যানের ভার এবার থেকে তোমাকে গ্রহণ করতে হবে বোন। দাদা আমি? হ্যাঁ আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো আর বসন্ত প্রাণের চেয়ে তোমাকেও ভালোবাসে, তাই তোমাদের ভালোবাসার বাছরটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে আমি এই মুহূর্তে তোমার হাতে তুলে দিলাম আমার মায়ের স্বর্গীয় আশীর্বাদ। আপনি কি করলেন দাদা? মায়ের শেষ স্মৃতিচিহ্ন দিয়ে আমি তোমাকে আগে থেকে কুলবধূ রূপে বরণ করে নিলাম দাদা। চৈতালি আজ থেকে তোমাদের সব দায় দায়িত্ব ওই তোমাদের মেজদা বসন্তে। আজ আজ তোদের দুটো সংবাদ শোনাবো। প্রথম সংবাদ হলো
অনিবার্য কারণবশত কাল থেকে বিদ্যালয়ে চাকরিটা থাকছে না। আর দ্বিতীয় সংবাদ, বিলেত থেকে বসন্ত বাড়ি আসছে। এসে গেছি বিশেষ কারণবশত, ফার্স্ট ফ্লাইটে আগে এসে গেছি। বসন্ত ভালো আছো তো বর্দা? থাক ভাই থাক, বিলেত ফেরত ব্যারিস্টার যার ভাই সে কখনো খারাপ থাকতে পারে? তোমার আশীর্বাদ বর্দা। প্রশান্ত সুশান্ত তোরা ভালো আছিস তো ভাই? হ্যাঁ মেসা। বসন্ত, ও সরি টিরা, এই হলো প্রশান্ত আর সুশান্ত আমার দুটো ছোট ভাই। ভাই, আই মিন ইওর ব্রাদার। হ্যালো ব্রাদার, আই মিন ভাই। আর ইনি হলেন আমার বর্দা। বাট হোয়াই মাই রিলেশন, আমার কি আছে সম্পর্ক? উনি তোমার এ মানে ভাসু। বসন্ত বসন্ত, এই বাংলা ল্যাঙ্গুয়েজ আর ভেরি ভেরি ব্যাড আছে, আর বহুত খারাপ আছে। হ্যালো হ্যালো বাচ্চু। দাও বসন্ত, কে নেম সাহেব? সরি বর্দা, তোমাকে বলতে আমি ভুলে গেছি। এ হলো ডিনা, একসঙ্গে ব্যারিস্টারি পাস করেছি, তার থেকে বড় পরিচয় হলো ও আমার স্ত্রী। মেজদা বলি কি বললি? কুলাঙ্গার জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে একটা মেন সাহেবকে বিয়ে করে ঘরে এনে তুলেছি, এত অধপতন হয়েছে তোর? বর্দা আমার কথা শোনো। তোর কোনো কথা আমি শুনবো না। এই মুহূর্তে মেম সাহেবকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা কর। অসম্ভব বর্দা, ডিনাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। কাগজে কলমে বিয়ে আমি মানি না। এই মুহূর্তে এই মেম সাহেবকে ত্যাগ করে ওই চৈতালিকে তোকে বিয়ে করতে হবে, কারণ ওই চৈতালিকে আগে থেকে আমি গৃহবধূ রূপে বরণ করে রেখেছি। অসম্ভব বর্দা, এ তোমার অন্যায় আদেশ বর্দা। আমার মজুর একজন বিলেত ফেরত ব্যারিস্টার, এর মতো একটা গাইয়া মূর্খ মেয়েকে আমি বিয়ে করব, এ কথা তোমরা ভাবলে কি করে? কি বলবি হতভাগা? সবাই জানে চৈতালি তোর ভাবী স্ত্রী, এ কথা জানার পর কে কে বিয়ে করবে এই মেয়েটাকে? জবাব দে, জবাব দে। তুমি যা কোন এতই কুলবধূ হিসেবে বরণ করেছো, বিয়েটা তো তুমি করতে পারো। বাছর, তোমার এত সাহস, তুমি আমার বসন্তকে, আই মিন আমার হাজবেন্ডকে আঘাত করো যেন তোমাকে আমি শুট করিয়া দিতে পারে। রিল্যাক্স ডিনা, রিল্যাক্স প্লিজ, এক্সকিউজ মি, এবার মতন ক্ষমা করে দাও প্লিজ ডিনা। আমি আমি তোমাকে বহুত বার বলিয়েছি, এই আমার এক বিলকুল ভালো লাগিতেছে না, ইয়ার সঙ্গে রিলেশন ক্যারেপ করিয়া তুমি আমার সঙ্গে বিলাইতে চলো। না ম্যাম সাহেব, বসন্তকে কেড়ে নিয়ে আমার আশার সৌধটাকে তুমি ধুলিস্যাৎ করে দিতে পারো না। ফিরে যদি যেতে হয় তুমি একাই ফিরে যাও। আমারও শেষ কথা শুনে রাখো বর্দা, ডিনা আমার স্ত্রী, এই বাড়িতে আমার স্ত্রীর যদি সামান্যটুকু অমর্যাদা হয় এবং তোমরা সবাই মিলে এই গাইয়া মূর্খ মেয়েটাকে যে আমাকে জীবনের সঙ্গে যদি জড়াবার চেষ্টা করো, তাহলে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে বসন্ত আমি ডিনার হাত ধরে বিলেতে ফিরে যেতে বাধ্য হব। এসো ডিনা। চমৎকার চমৎকার হেমন্ত রায়, চমৎকার। এবার তুমি গর্ব করে বলো আমি আমি বিলেত ফেরত ব্যারিস্টার বসন্ত রায়ের বড় ভাই। এবার কি হবে বর্তা? হয়তো হয়তো তোর ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে, হয়তো তোর পুলিশ অফিসার হওয়ার স্বপ্নটা ভেঙে যাবে। কর্তব্যপরায়ণ হেমন্ত রায়ের আর একটা পরিচয় হবে, সে সব সে প্রবঞ্চ সে মিথ্যাবাদী। না বর্তা, না, আপনার মতো দেবতুল্য মানুষকে আমি সমাজের কাছে ছোট হতে দেব না। চৈতালি, আমি যে পিতৃমাত্রহীন অনাথিনি দাদা, তাই তো এতদিন কঠিন বাস্তবকে ভুলে আকাশে চাঁদ ধরার স্বপ্নে আমি বিমর হয়েছিলাম, আমার সেই স্বপ্ন ভেঙে গেছে দাদা। চৈতালি, তাই তো দুর্ভাগ্যকে সঙ্গে নিয়ে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি দাদা। চৈতালি, ফিরিয়ে নিন দাদা।
আপনার মায়ের দেওয়া আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন। মায়ের আশীর্বাদ ফিরিয়ে নিতে হবে, সমাজ সংসারের কাজে সাজতে হবে, ভিক্ষুকের পাত্র নারায়ণে অসম্ভব। আমি দোহাই দোহাই বর্দা, তুমি তুমি এভাবে মেজদাকে আর চাপ দিও না। মেজদা যদি চলে যায় তাহলে তাহলে এই সংসারটা যে শ্মশান হয়ে যাবে। সে চলে গেলেও তোরা তো আছিস, পারবি না, তোরা পারবি না এই সংসারটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে। রে তুই কি পারবি না মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটাকে রক্ষা করতে? তুই কি পারবি না চৈতালির চোখের জল মুছিয়ে দিয়ে তাকে কুলবধূ রূপে বরণ করে নিতে? না বর্দা না, যাকে আমি মনে প্রাণে বৌদি বলে ভেবেছি। ভুলে যা, ভুলে যা রে প্রশান্ত, তুই ভুলে যা। কেমন করে ভুলে যাব বর্দা? ভুলে প্রশান্ত, আমি আমি তোর বড় ভাই, তোর হাত ধরে অনুরোধ করছি আমার সত্যের সম্মান রাখতে, আমার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে। তুই চৈতালিকে গ্রহণ কর ভাই। চারিদিকে শুধু দাও দাও করে আগুন জ্বলছে, ওই আগুনের মাঝে আটকা পড়ে একটা লোক বাঁচাও বাঁচাও বলেছে। ও কি বিভৎস দৃশ্য! ও দাদা বাবু, নিবারণ দাদা বাবু, তুমি শান্ত হও দাদা বাবু। কি করে শান্ত হব বলো তো নিবারণ দাদা, আবার বুঝি তুমি স্বপ্ন দেখছিলে দাদা বাবু। হ্যাঁ গো নিবারণ দাদা, স্বপ্নই তো নিবারণ দাদা, স্বপ্ন বারবার সেই একই স্বপ্ন, আমার দুটো চোখের সামনে জল জল করে ভেসে ওঠে নিবারণ দাদা। কেন কেন এমন হয় নিবারণ দাদা, তুমি বলতে পারো কেন এই ভয়ঙ্কর স্বপ্নটা বারবার আমার ঘুম ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু, কিন্তু কিন্তু একই স্বপ্ন তো বারবার কেউ দেখে না নিবারণ দাদা। যেদিন সেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলে সেই রাতে আমি এই প্রথম স্বপ্নটা দেখেছিলাম নিবারণ দাদা। তখন তখন আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। তোমরা আর আর তোমরা সবাই ভাবো আমি আমি বুঝি পাগল হয়ে গেছি। পাগল হলেই চিন্তা কি বাবা করলো মামা? আমি যতক্ষণ বেঁচে আছি শহরে ভালো ডাক্তার দেখিয়ে তোকে আবার সুস্থ করে তুলবো। আমি তো আমি তো সম্পূর্ণ সুস্থ আছি। আমি তো তাই বলি, কিন্তু পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় সুজন বাড়ির চাকর পর্যন্তই বলে বেড়াচ্ছে তুই না জায়গার পাগল। মামা তোর 5 বছর বয়সে দিদির মৃত্যুতে আমি এতকালে ভেঙে পড়ি, কিন্তু জামাই বাবুর অকাল মৃত্যু। মামা কাঁদবেন না মামা বাবু, কাঁদবেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে ওই দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমি সান্ত্বনা পোলাই দেবো। মিলন তুই মাই ফ্রেন্ড, এভাবে তোর ভেঙে পড়া চলবে না, তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আবার তোকে স্বাভাবিক হতে হবে, নাহলে এত বড় দেখাশোনা করবে কি? এত বড় বিজনেস চালানোর মাথা কি আমার আছে বাবা? মা বাবু, মামা বাবু, যত তাড়াতাড়ি সম্ভব ভালো ডাক্তার দেখিয়ে পল্লবের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, শুধু এই অভিশপ্ত স্বপ্নটা যদি বারবার না দেখা দেয় তাহলে হয়তো স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন। দাদাবাবু প্রায় রাতে স্বপ্ন দেখে, একটা মানুষ আগুনের মাঝে পড়ে আত্মঘাত করে চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও, আর সেই দৃশ্য দেখে ভয়ে দাদাবাবু ঘুম থেকে ভেঙে ওঠে। তোকে তুমি সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমি তোকে ঠিক বলে বোঝাতে পারবো না রে। অসহায় লোকটা সর্বরঙ্গ দাও দাও করে জ্বলছে, আর বাঁচার জন্য সে বেকুল হয়ে চিৎকার করতে আমার দিকে ছুটে আসছে। ও কি বিভৎস
তোর চোখ দুটো লোকটাকে তুই চিনতে পেরেছিস? চিনে কি লাভ বাবাজি, স্বপ্ন কোনদিন সত্যি হয়? সত্য না হলেও সত্যের ইঙ্গিত দেয় মামা বাবু। আপনারা বোধ হয় জানেন না সরকারি আইন অনুসারে কাকা বাবুর মৃত্যু রিপোর্ট, মোটর ইঞ্জিন স্টার্ট হয়ে সে মারা গেছে। এটা অ্যাডাম টু মার্ডার, 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 হ্যাঁ মার্ডার। বলো কি বাবাজি, মার্ডার না হলেও পুরা বারুদের গন্ধ পাওয়া যাবে কেন? মিলন ছিড়িয়ে ছিটে পড়ে থাকবে টাইম বোমার বেশ কিছু টুকরো। মিলন, মিলন, তুই সত্যিই বলছিস ভাই? তুই সত্যিই বলছিস? আমার বাবাকে মার্ডার করা হয়েছে মিলন। আমার দীর্ঘ বিশ্বাস এই গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করে মামা বাবুকে মার্ডার করা হয়েছে। তুমি তাহলে তদন্ত করে আমার জামাই বাবুর হত্যাকারীকে খুঁজে বের করো। নিশ্চয়ই বের করব মামা বাবু, যেমন করে হোক আমি মামা বাবুর হত্যাকারীকে আমি খুঁজে বের করবই, করবই। আমি তার প্রয়োজন হলে আইনের কাঠ গোড়ায় তুলবই, তাতে আমি ফাঁসিতে ঝোলাবো, তাতে আমি পিছুপা হব না। মিলন, মিলন দাদা বাবু, ও আমার মাথাটা আবার চলো কেমন কমন করছে নিবারণ দাদা। ও বিজয়ের সোজা হয়ে অসুস্থ হয়ে পড়ব। অমন করো না দাদা বাবু, তুমি একটু শান্ত হও। কেন কেন এমন হলো রামুদা? কারা আমার বাবাকে নৃশংসভাবে খুন করলো? আমিও তাই ভাবছি বাবা। তবে তুই মোটেই ভাবিস না বাবা, মিলন বাবাজি যখন তদন্তর ভার নিয়েছে খুনি অবশ্যই ধরা পড়বে। মা তোর মাথার যন্ত্রণা করছে। হ্যাঁ বাবা, আমার মাথার যন্ত্রণা। এই নে বাবা এই এই ট্যাবলেটটা একবার চিবিয়ে খেয়ে নে, এখনই মাথার যন্ত্রণা কমে যাবে। রামু এবার একটু বিশ্রাম করবি। রামু একে ঘরে নিয়ে যা। রামু দাদা, এসো দাদা বাবু, আমার ঘরে নিয়ে চলো। রামু দাদা, আমার ঘরে নিয়ে চলো। এসো পল্লবের মাথা যন্ত্রণা যতই কমবে তত একটু করে বাড়বে ওর মনের যন্ত্রণা। নমস্কার স্যার। ও মানিক, তুমি এসে গেছো? হ্যাঁ স্যার, আমি কথা দিয়েছিলাম আজ রাত 8টার মধ্যে আসবো। এই দেখুন স্যার, একেবারে কারেক্ট টাইম এসে গেছি। মানিকের কথা কাজের হেল্পার হয় না। সঙ্গে ওটিকে আগে মল্লিকা আমার বউ। বউ? হ্যাঁ স্যার, ও আপনার ওই ইয়েতে অভিনয় করবে আর কি। শেষ পর্যন্ত তোমার বউকে নিয়ে এলে আর অন্য কোনো মেয়ে ফেলে না। কেন পাবো না স্যার? আমি হলাম মানিক সামাদার, এই যাত্রা দলে মেয়েদের এক নম্বর দালাল। আর আমার কাছে কি না আমার মেয়ের অভাব হয় নাকি? কিন্তু তাই বলে এবার আপনারা কাজের কথা বলুন স্যার, আমাকে কোন কোন নাটকে কিসের চরিত্র অভিনয় করতে হবে? সংসার নাটকে স্ত্রীর চরিত্র অভিনয় করতে হবে। সংসার নাটকে স্ত্রীর চরিত্র অভিনয়? হ্যাঁ, আর এই বাড়িটা হবে তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ? কথাটা ঠিক বুঝলাম না স্যার। তাহলে আমার কাছে ছেড়ে তো আমি বুঝিয়ে বলছি মহেন্দ্রনাথ, আমার অর্ধনাথ পল্লবের সঙ্গে তোমার বউয়ের বিয়ে দিতে চাই। আরে বলেন কি স্যার, আমার বউয়ের আবার বিয়ে? আরে বিয়েটা হবে নকল। নকল? হ্যাঁ নকল। তোমার বউ মল্লিকা আমার ভাগ্নার নকল বউ হয়ে নবল ভালোবাসার অভিনয় করবে আর আমার তার মন জয় করবে। পল্লব তখন ওই ভালোবাসার মনে হাবুডুবু খাবে, আর সেই সুযোগে কিছু আমি গুরুত্বপূর্ণ কাজ বুঝছি। কিন্তু স্যার কতদিন এইভাবে অভিনয় করতে হবে? এক মাস, দু মাস, তিন মাস, পর্যায়ে 6 মাস লাগতে পারে। 6 মাস? হ্যাঁ 6 মাস। এবার জন্য অবশ্যই তোমার স্ত্রী আমি প্রতিদিন 500 টাকা করে মাইনে দেব। 500? হ্যাঁ 500। আমি রাজি স্যার, 6 মাস কেন? আপনি আমার বউকে 1 বছর রাখতে পারে। 1 বছর বউকে বন্ধক রাখতে তোমার কষ্ট হবে না? কি যে বলেন স্যার, আমরা হলাম দালাল। বাপ মা বলছে আমাদের কাছে টাকার কদরটা অনেক বেশি। তুমি রাজি তো? রাজি না হয়ে কি পারা যায়? এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি?
আমার কথা মতো পল্লবের মন জয় করতে পারবে তো? আপনি কি যে বলেন স্যার, আমি আবার আপনার ভাগ্নের মন জয় করতে পারবে না? তাহলে দেখুন আমি কিভাবে আপনার ভাগ্নের মন জয় করব। ভালো করে শুধু তাকিয়ে দেখুন। ভোমরা ভোমরা বলো মধু খাবে কিনা, ভোমরা ভোমরা বলো মধু খাবে কিনা। হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি বিনা রে কাট না কাট না। ভোমরা ভোমরা বলো মধু খাবে কিনা, ভোমরা ভোমরা বলো মধু খাবে কিনা। এই শুনছ আমি লাজ সন্ধ্যায় ফুটেছি, বাতাস আমার গন্ধ চুরি করে নিয়ে গেছে তোমরা পরে। এই শুনছ আমি লাজ সন্ধ্যায় ফুটেছি, বাতাস আমার গন্ধ চুরি করে নিয়ে গেছে তোমরা। ভোমরা ভোমরা বলো মধু খাবে কিনা, ভোমরা ভোমরা বলো মধু খাবে কিনা। কি হলো স্যার, চোখগুলো যে রসগোল্লার মতো হয়ে গেল, বলিনি যে আমার মল্লিকে একেবারে ওলা মুন্ডা। তাহলে ওই অ্যাডভান্সটা তুমি তার অভিভাবক সাথে বিয়ে দিচ্ছ, ঠিক আছে স্যার, কিন্তু খুব সাবধান, এই কথাটা যেন কেউ কোনদিন খুনাক করে জানতে না পারে। মানিক সমাদর কান খুলে শুনে রাখো, পান খাই কি খেলি তাগ রাখি না। কেউ জানবে না স্যার, জানবো শুধু আমি আর তোমার বউই মল্লিকা। আজ যে আমার কি যে আনন্দ হচ্ছে না মল্লিকা, আমি আমার বউয়ের মাস্টার দাদা সেজে আবার আমি আমার বউয়ে দিচ্ছি। আমার কি কম আনন্দ হচ্ছে নাকি? আমার শিকিতে সিঁদুর থাকবে অথচ স্বামী হবে দুজন। সেই জন্য তো আমি হোটেল থেকে দামি দামি খাবার নিয়ে আসাই। Yeah.
অপমান করলে আমি কিন্তু সহ্য করবো না। বাংলার বউ সাজা যায় না। আমার স্ত্রী সুট পরুক আর শার্ট পরুক, তাই নিয়ে তোমার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। আছে রে বসন্ত, আছে। আচ্ছা বসন্ত, তুই তো বিলেক থেকে এক বড় ডিগ্রি নিয়েছিস, অনেক লেখাপড়া শিখেছিস, কিন্তু তুই কি জানিস স্ত্রী শব্দটার মানে কি? বর্দা, স্ত্রী মানে সহধর্মিণী, অর্থাৎ যে নারী তার স্বামীর ধর্ম অবলম্বন করে সেই হলো প্রকৃত সহধর্মিণী। আচ্ছা আচ্ছা, বলতে পারিস এই মেয়েটা তোর কোন ধর্ম অবলম্বন করেছে? বর্দা, উল্টে ওই মেম সাহেবের কায়দা কানুন অনুসরণ করে সাহেব সাজার জন্য উঠে পড়ে লেগেছি। তুমি কি ভাবলে তোমার মতো হাঁটু রূপে সস্তা দামে ধুতি পরে আর গেও চাষা বুঝে সেজে থাকবো, আর টিনা এক হাত ঘন্টা দিয়ে কপালে এক চাঁদের মতন টিপ দিয়ে ঘরের কোণে কলা বউ সেজে বসে থাকবে? হ্যাঁ তাই থাকবে, বউ সাজতে গেলে বইয়ের মতো সাজতে হবে। বাউ, I mean wife. হ্যাঁ বউ, তুমি বিলেতের মেম সাহেব হও আর ইংল্যান্ডের রাজকুমারী হও, আজ তুমি ভারতবর্ষের এক গৃহবধূ, স্বামীর পরিচয় আজ তোমার একমাত্র পরিচয়। তাই আমার অনুরোধ, ওই বিলেতি পোশাক ত্যাগ করে আমার সংসারের আদর্শ কুলবধূর সাজ গ্রহণ করো। আদর্শ কুলবধূ? হ্যাঁ, কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু যে রমণী তার প্রকৃত লজ্জার অলংকার দিয়ে নিজেকে সাজিয়ে রাখতে পারে না, সে কেমন করে সাজাবে তার সংসার? সংসার? তোমার এই জ্ঞানের লেকচার ডিনাকে না শুনিয়ে ওই প্রশান্তর নূতন বউ চৈতালিকে শুনিও, তাতে কাজে লাগবে। চলে এসো ডিনা। বসন্ত বসন্ত বসন্ত, আমার একটা কাঠা বসন্ত। না বসন্ত নয়, বসন্ত নয়, বলো বলো স্বামী। স্বামী? স্বামীর সংসারে কুল লক্ষ্মী তুমি, এবেশ তোমার মানায় না মা? মা? তোমার পরনে থাকবে লাল পেড়ে গরুদের শাড়ি, তোমার কপালে থাকবে ঘন্টার আড়ালে সুন্দর একখানা টিপ, আর সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে ঠাকুর ঘরে তুমি গাইবে লক্ষ্মীর পাঁচালি। লক্ষ্মী পাঁচালি কপালে শির সিঁদুরের দীপ, লাল পার করণ শাড়ি। আমি বিলাতের মেম সাহেব আছে, আমি নাটকে আছে, আমি কি পারিবে, আমি কি পারিবে এই বাংলার বাধু সাজিতে? নিশ্চয়ই পারবে। তোমার চোখের জলে ধুয়ে গেছে তোমার মনের সমস্ত কালিমা, তোমার মনের আকাশে আজ উদয় হয়েছে স্নেহ মায়া মমতা রামধনু। তাই তো এবারের কুললক্ষ্মীকে নতুন করে সাজাতে এই পূজারিণী সাজ নিয়ে এসেছি বৌদি। এই সাজ পরে
তুমি এই সংসারের মঙ্গল কামনায় গাইবে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর মুছাই, তব কিরণ দিয়ে জাগম মোহ কালিমা ঘুচাই, মলিন মর মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর মুছাই। সাজিবি আমি সাজিবি আমি 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 সিন্দুর পাড়িয়া আমি আমি সংসারে মাধু সাজিবি, আমি আমি বাঙালি সাজিয়া বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখিয়া আমি 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 কুললক্ষ্মী সাজিবি, আমি 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 লক্ষ্মীর পাঁচালি পড়িবে, আর এই সংসারে এই সংসারে পূজারিণী সাজিয়া আমি দেবতাকে পূজা করিবে, আমি দেবতাকে পূজা করিবে, আমি পূজা করিবে। ওরে ওরে সুশান্ত, ভাগ্যের কাছে ভাগ্যের কাছে আজ আমি জিতে গেছি, আমার মরা সংসারে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, আমার এই সংসার মন্দিরে আবার শান্তি প্রতিষ্ঠা করবে, আমার সংসারের দুই পূজারিণী আজ আজ আমি কত সুখী, আজ আমি কত সুখী। তোমার সুখে রাজপ্রসাদে প্রবেশ করে না, আমরা তোমার আশীর্বাদ দিতে এসেছি বড়দা। আশীর্বাদ? হ্যাঁ বড়দা, ফুল শয্যার পূর্ব লগ্নে জীবনের প্রথম প্রভাতে তোমার আশীর্বাদ হোক আমাদের চলার পথের পাথেও। খুব তো সুখ হয়েছেন দেখছি, একটা মেয়ের স্বপ্ন ভেঙে দিয়ে সুখী হতে আপনার লজ্জা করছে না? একদম আমার সামনে উচ্চস্বরে কথা বলবে না বলে দিচ্ছি, নিরুপায় পরিস্থিতিতে তোমার গলায় মালা পরিয়ে দিলেও তোমার এই ঔদ্ধত্য কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। বাবা, তুমি কি সেই চৈতালি কথা বলছো? সেদিনে সেই চৈতালি মরে গেছে সুশান্ত, তোমার এই আদর্শমান বর্ধা তার আদর্শের বড়াই দেখে এই চৈতালি সরলতার সুযোগ নিয়ে তাকে পুতুল সাজিয়ে খেললে মরে খেলা করেছে, তাই একজন বিরেট ব্যারিস্টারের স্ত্রী একজন বেকার বাউন্ডলের স্ত্রী। চৈতালি তুমি কি অসুস্থ? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনার ভাই বসন্তের বউ করে আমাকে ঘরে তুলবেন, তাহলে আপনি সে কথা রাখলেন না কেন? কেন রাখলেন না? আমি কেন একটা বেকার বাউন্ডুলের গলায় আমাকে ছড়িয়ে দিয়ে আমার নারীত্বটাকে এইভাবে অসম্মান করেছেন? বলুন বলুন, জবাব দিন, জবাব দিন হেমন্ত রায়, জবাব দিন। কি হলো? সবাই দেখছে একেবারে বোবা হয়ে গেলে, আমার প্রশ্নের উত্তর দাও। আবার তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌমা, তবে শেষ বয়সে এসে এইটুকু জানতে পারলাম কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি আমি বিরাট একটা ভুল করে ভুল নয় এই চৈতালির সরলতার সুযোগ নিয়ে তার মনটাকে পণ্য সাজিয়ে আপনি দুজনের কাছে বিক্রি করেছেন, তাই আমার বিচারে আপনি একজন ঠক, একজন প্রবঞ্চক, একজন মিথ্যাবাদী। দয়া করে শান্ত হও, দেখো দেখো বড়দার চোখে জল, শেষদা শোকে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে, আজ তোমাদের ফুল শয্যা, তাই এই ফুল শয্যার এই পুণ্য তিথিতে দয়া করে ভেঙে দিও না বৌদি, ফুল করে ভেঙে দিও না। এই নাও, এই নাও তোমাদের ফুল শয্যার ফুল, আর তোমার এই মেজটাকে বলে দিও
সারা রাত চলো ফুলসজ্জার ঘরে শুয়ে এই ফুলের মধু খেয়ে সারাটা রাত চলো স্বপ্ন দেখে কাটিয়ে শপথে মালখানি রেখে গেছে অভিমানে শপথে মালখানি রেখে গেছে অভিমানে দূর হতে দূরে অনলি পুরি আজা রেখেছিল সেই ফুলগুলি এখন আমার জীবনে অসংখ্য ফুল হয়ে মাটিতে জোরে পড়েছে তোমার ভালোর জন্যই তো মামা বাবু তোমায় বিয়ে দিলে আমার ভালোর জন্য দাদা বাবু তুমি তো এই চৌধুরী বাড়ির একমাত্র বংশধর তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে তাছাড়া তুমি অসুস্থ তোমার সেবার জন্যই তো ওই মামা বাবু তোমায় বিয়ে দিলেন অসুস্থ অসুস্থ আর অসুস্থ এই করে দেখছি তোমার আমাকে পাগল করে দেবে কেন কি এমন অসুখ করেছে আমার কে বলেছে তোর অসুখ করেছে তুই তো এখন সম্পূর্ণ সুস্থ মিলন তুই এসেছিস না পড়লো ইমার্জেন্সি ডিউটির জন্য তোর বিয়ে বউ ভাতে উপস্থিত থাকতে পারিনি তাই এই ফুলসজ্জা পূর্ণ লগ্নে তোর এই নতুন জীবনকে আমি স্বাগত জানাতে এলাম মিলন তুই বিশ্বাস কর ভাই এই বিয়ে ফুলসজ্জা এই যে আমি আমার মন থেকে মেনে নিতে পারছি কেন তুই মন থেকে মেনে নিতে পারছিস না আমার শুধু মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে তোর মনের ভুল নেই মিলন মিলন ভুল নয় রে মিলন ভুল নয় আমি শুধু ভাবছি কি কারণে আমার বাবাকে মার্ডার করা হয়েছে আর বাবা মারা যাবার পর আমি শারীরিক আর মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছি বাবার মৃত্যু শোক ভোলার আগে কেন তোমরা আমার ইচ্ছার বিরুদ্ধে একটা অজানা অপরিচিত মেয়ের সঙ্গে হঠাৎ আমার বিয়ে দিলে ওসব পুরোনায় সত্য নয় তোর এই স্বপ্নের ভাবনাগুলো তোকে দুর্বল করে দিচ্ছি তাই তো আমি মুক্তি চাই রে মিলন তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর মিলন বলো না গো দাদা বাবু না অমন কথা তুমি বলো না ওই গিন্নিমা মারা যাওয়ার পর কেউ আর ঠাকুর ঘরে ধূপ ধুনো চালায়নি কেউ গায়নি সন্ধ্যা আরতির গান তাই তো অনেক কষ্ট করে আমি তোমাকে তিল তিল করে মানুষ করেছি তুমি বড় হবে সংসারী হবে আবার এ বাড়িতে লক্ষ্মী আনবে আবার ধূপ ধুনোর গন্ধে ভরে যাবে সারা বাড়ি আবার আমরা শুনতে পাবো সন্ধ্যা আরতির গান রামু দাদা তাই যদি হয় তাহলে তোমার এই লক্ষ্মীর ঠাকুর ঘরে লক্ষ্মীর সিংহাসনে বসিয়ে রাখো রামু দাদা আর কখনো যেন আমার চোখের সামনে তোমার বৌমনি না আসে মিলন পল্লব তুই এসব কি বলছিস আজ তোর নতুন জীবনে তোর প্রথম পদক্ষেপে মুহূর্তের উত্তেজনা তুই নদীতে ভেঙে দিতে চাস না
এভাবে দুটো জীবনের মধুময় জীবনকে ভেঙে দিতে চাস না? হ্যাঁ অন্যায়। ফুলশয্যার শব্দটা নারী পুরুষের জীবনে একটা আতঙ্কিত স্বপ্ন, যে তার পিছনের তার মূল্যবান জীবনটা জড়িয়ে দিয়েছে, সে কেজাল আকুল আগ্রহে তোর প্রতীক্ষার পথ বলছে। কিন্তু আর কোনো কিন্তু নয় দাদা বাবু, এবার তুমি শান্ত হও। ওই দেখো, ওই দেখো বৌদ্ধমণি এখানেই আসছে। প্লিজ পল্লব, আর তুই ছেলে মানুষই করিস না, একটা মেয়ের জীবনে অনেক কিছু নির্ভর করছে শুধু তোর উপর। তুই তার মনের কথা বুঝতে পারছিস না? একজন আদর্শ স্বামী হয়ে তিরুপতির সমস্ত কর্তব্য পালন করবি। আমি চেষ্টা করবো রে মিলন। আয় আয় বোন আয়, এবার থেকে এই ঘর সংসার তোর নিজের। আমি ইয়ে মানে এই মল্লিকার মাস্তুত দাদা। দাদা আমাদের বাড়িতে সেই ছোট্ট থেকে মানুষ হয়েছে, তাই তোর বিয়েতে কান্নায় আমার বুকটা ভেঙে যাচ্ছে। তুমি আসবে তো দাদা? ও গো দাদা গো, কাঁদিস না বোন কাঁদিস না, সব মেয়েদের তো স্বামীর ঘরে যেতে হয়, এর জন্য কি দুঃখ কথা আছে? আমি কথা দিচ্ছি রোজ আমি তোকে দেখতে আসবো। সত্যি আসবে তো? নিশ্চয়ই আসবো, তুই আমার একমাত্র আদরের মাস্তুত বোন, আর তোকে না দেখে কি আমি থাকতে পারি? কি ভাইয়া আমি আসবো তো? নিজের বোনের বাড়িতে আসবেন তার আবার পারমিশন কিসে? যখনই মন চাইবে, মন চাইবে চলে আসবে, আর আমার কোনো চিন্তা নেই, যখনই মন চাইবে তখনই চলে আসবে। তবে ভাইয়া তোমাকে আমার একটা কথা বলার আছে। বলুন কি কথা? আজ আমার একমাত্র বোনটাকে আজ আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুমি আদর যত্নে রেখো, ও যদি কষ্ট পায় আমি মনে অশান্তি পাবো না। আমি চেষ্টা করব। মল্লিকা তোকে আমি বলিনি যে, তোকে আমি বলিনি যে পল্লবের ওকে দেবতার মতন মানুষ? হ্যাঁ তাহলে চলি বোন, কেমন? তুই ভাবিস না আমি আবার আসবো, আমি রোজই আসবো। কেঁদোনা বৌদিমণি কেঁদোনা, এই স্বামীর ঘর হলো স্বর্গ, আর সেই স্বর্গে এসে কখনো চোখের জল ফেলতে আছে? কে হে তুমি আমায় জ্ঞান দিচ্ছ? আগে আমি এ বাড়ির চাকর রামু। চাকর তুই ফুলশয্যার ঘরে ঢুকেছ কেন? আগে আবার চাকর তুই ফুলশয্যার ঘরে ঢুকেছ কেন? শুনি বৌদি, মলজা কে আবার কে? আমায় বৌদি বলছে, তুমি আবার কে? মল্লিকা আমার বন্ধু মিলন। ফুলশয্যার ঘরে ওসব বন্ধু বন্ধু আমি পছন্দ করি না। মল্লিকা প্লিজ পল্লব, অযথা উত্তেজিত হোস না। আ তোমরা এখন যাও তো বাবু, আমি আমার স্বামীর সঙ্গে একটু গল্প স্বল্প করি, যাও এখন মানে মানে কেটে পড়ো। নিশ্চয় করবে বৌদিমণি, নিশ্চয় করবে। তবে যে কথাটা বলার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম, কি কথা? সেই কথাটা আমায় বলতে দাও। ওই গিন্নিমা মারা যাওয়ার সময় ওই দাদা বাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, রামু তুই আমার খোকাকে দেখিস, আমি গিন্নিমার কথা রেখেছি বৌদিমণি। বহু দুঃখ কষ্ট সহ্য করেও ওই দাদা বাবুকে আমি মানুষ করে তুলেছি, আবার সেই দাদা বাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে ছুটি নিলাম বৌদিমণি। তুমি ওকে দেখো, তুমি ওকে দেখো বৌদি। দাদা সব গন্ডগোল করতে এসেছে, আমি চলি রে পল্লব। মল্লিকার ব্যাপারে তুই দুঃখ পেলি? তোর বোকা, দুঃখ পাবো কেন? বৌদি তো ঠিকই কথা বলেছে, আজকে রাতটা তোর আজ জীবনে স্মরণীয় রাত, এই রাত কি হেরায় হারানো যায়? মিলন যাবার সময় আমি আবার তোকে বলে যাচ্ছি, স্বামী হয়ে স্ত্রীর প্রতি
কর্তব্য টুটি তুই করিস না। স্ত্রী তো জমনই হোক, সম্পূর্ণ বোঝাপড়ার দায়িত্ব কিন্তু তোর, কথাটা কিন্তু মনে রাখিস। চলি বৌদি, গুড নাইট। বৌদি গুড নাইট, গেছে আপদগুলো। মল্লিকা বলো, আজকের এই রাতটা আমাদের জীবনের প্রথম মধুময় রাত, তাই এই রাতটাকে স্মরণীয় করে ধরে রাখার দায়িত্ব আমাদের কিছু না। এসো এসো মল্লিকা, আমাদের চাপ আর পরিপূর্ণতা আজকের এই রাতটাকে আমরা সুন্দর করে। দাঁড়াও বাপু দাঁড়াও, আমি কিন্তু একটু আজ ঘুমাবো। ঘুমাবে বেশ তো, তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথাতে হাত কি আমার আপনাদের কথা, ওনার কোলে আমি মাথা রাখি, উনি আমার মাথায় হাত বুলে দিই। শোনো বাপু, আমি অমন মেয়ে নই। হ্যাঁ মল্লিকা, আমি তোমার স্বামী মল্লিকা। স্বামী? তুমি আমার স্বামীটাকে আসল স্বামী রাখ মল্লিকা। মানে তুমি আমার আসল স্বামী, তাই আসল কাজগুলো পরে পরেই হবে। তোমার এই এলোমেলো কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা। আমি ভালো ভালো কথা শোনাবো, ভালোবাসা দিয়ে তোমার মন ভরিয়ে দেব। এখন একটা গান গাই। বাবা বাঁচা গেল, আর একটু হলেই সালা ধরা পড়ে গেছিলাম। না বলছিলাম কিছু ভাবিনি, বলছিলাম আজকে তোমায় কি গান গাইবো সেই গানটা শোনাবো বলে ভাবছিলাম, তাহলে গাই। হে মেরা দিল প্যার কা দিওয়ানা, হে মেরা দিল প্যার কা দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা প্যার কা পরওয়ানা, আতা হে মুঝকো প্যার মে জল জানা, মুশকিল হে প্যারি প্যার মে ফস জানা, হে মেরা দিল প্যার কা দিওয়ানা। অসীম রাজখান, তোমার লজ্জা করো না। আমি ভেবেছিলাম তুমি শিক্ষিত একটা সুরুচি নামে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা, আজ আমার জানা ছিল না মল্লিকা। কি বললে? বেরিয়ে যাও। এই যে বাবু শুনুন, তোমার চোখ রাঙাইতে আমি ঘর থেকে বেরিয়ে যাব না। যে আমাকে এই বাড়িতে কন্ট্যাক্ট করে নিয়েছে সে যতক্ষণ না বলবে এ ঘর ছেড়ে আমি বেরিয়ে যাব না। কন্ট্যাক্ট করে নিয়েছে? চোখ রাঙিও না বাবু, আমি জানো না ঘরের বউ যে যখন খুশি চোখ রাঙাবে। মল্লিকা সত্যি করে বলো তো, তুমি কে এই মেয়েটা, আর কে বার এই বাড়িতে নিয়ে এসেছে, আর কার সঙ্গে ওর কিসের কন্টাক্ট? কে বলেছে এসব কথা? বৌমা তোমাকে কতবার বলেছি পড়লো বট, ওর বিশ্রামের প্রয়োজন আছে। Oh.
শান্তি চিন্তার ঢেউগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, সমস্ত অবিশ্বাস মন থেকে হারিয়ে যাচ্ছে, আমার এই ভাঙা মনে অসংকোচের হাতছানি। পল্লব মামা, তুমি দেখো মামা দেখো, আজ আমি কত সুখী মামা। মল্লিকা তুমি নাচো গাও, যা খুশি তাই করো, যেমন করে পারো, এই হাসি আনন্দতে আজকের রাতটা তুমি ভরিয়ে রাখো। যাও মল্লিকা, ওকে ঘুম পাড়ানো গান গে, ঘুম পাড়িয়ে দাও। বাবু তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি তোমার গান শোনাচ্ছি। তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে মানুষ বলে আমাকে চিনতেই পারেনি। কি সুস্বাদু খাবার গো, যেন কত শান্তির ছায়া,
ঘুমাও বাবা, তুমি ঘুমাও। তুমি আমি তোমার সারা রাত শিওরে বসে আমি তোমার মাথায় হাত বুলে দিই বাবা, তোমার মাথায় হাত বুলে দিই। কি বিভৎস চেহারা, আমি কি ওকে সহ্য করতে পারছি না। দাদাবাবু, তুমি আমার চিৎকার করছো কেন, কি হয়েছে তোমার? রামুদা, রামুদা, ওই ভয়ঙ্কর লোকটা দেখি চোর, চোর না, আমি চোরি নই বাবু, আমি চোরি নই। খবরদার, পালাবার চেষ্টা করলে তোকে আমি গুলি করে মারব। বল কেন ঢুকেছিস এই ঘরে? এই ঘরটা, এই ঘরটা দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই তাই আমি ঢুকিয়ে পড়েছিলাম বাবু। মিথ্যা কথা, নিশ্চয়ই তুই কিছু চুরি করতে ঘরে ঢুকেছিস। বল কি চুরি করতে ঢুকেছিস? বিশ্বাস কর বাবু, আমি কোনো কিছু চুরি করতে ঢুকিনি। বলবি না শোন, বল শোন, কি চুরি করতে ঢুকেছিস? বল। হ্যাঁ বাবু, আমি চুরি করেছি। কি চুরি করেছো? একটু সেও, একটু সেও, এই খোকা বাবুর মুখ থেকে আমি একটু সেও চুরি করেছি গো, একটু সেও চুরি করেছি। ওজি, ওজি আমার বহু দিনের চেনা। কি বললে? সহজে মুখ করবি না দেখছি। এই শোন, বল না না, বল কি জন্য ঢুকেছিস ঘরের ভিতরে? মামা, চিনেছি মামা, আমি চিনেছি, এবার চোখে আমি চিনতে পেরেছি গো মামা। চিনতে পেরেছো? হ্যাঁ মামা, দাদা চিনতে পেরেছি। ও চোর নয় মামা, ও চোর নয়। তবে ও কে? ও ও হলো আমার সেই স্বপ্নে দেখা ভয়ঙ্কর লোকটা মামা, সেই আগুনের মাঝে আটকা পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, আমার দিকে ছুটে আসছিল। ও ও সেই লোকটাই মামা, ও সেই লোকটা। আগু দাও দাও করে জ্বলছে সেই বরফ চাই, আগু সেই আগুনের মাঝে আমার জীবনের একাল সে কাল উড়ে সব চাই হয়ে গেল। দাদু বলেছে আমার সাথে দিবে, লেকিন আমি দাদুকে বলেছি নেহি নেহি নেহি, এখন আমি বিলকুল শাদি না করবে, মেরা দিল মেরা মহব্বত মেরে সপনোঁ কে শাহজাদা কে লিয়ে হ্যায়, ইসিলিয়ে মেয়ে আপনে সপনোঁ কে শাহজাদা যখন আমার সামনে আসবে তখন তখন না আমি আমি তাকে বলবো কজরা মহব্বত ওয়ালা আঁখিয়ों में ऐसा डाला कजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। कजरा मोहब्बत वाला आँखियों में ऐसा डाला कजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे
अपना बना ले मेरी जान, हायर मैं तेरे प्रियवान, कचरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे में ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। आँखों में प्यार लेके चढ़ती जवानी की पहली बहार लेके आई हूँ कहाँ से घोड़ी, आँखों में प्यार लेके चढ़ती जवानी की पहली बहार लेके दिल्ली शहर का सारा मीना बाजार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान। क्या गान, क्या सुर, जैनो साला प्रेमेर गंध करे भुरभुर करे गा मायरी, तुई आबार गा एतो भालोबासार गान सुनते सुनते आमी तोर प्रेमे एकबारे पागल हये जाई। अबे साले फिर तू आमार पीछे लागिछिस? पीछे केनो मायरी, जदि बोलिस तो एकबारे सामने मेरा गले लाग जा। क्या बोला, क्या बोला रे साले? पानी तो पुकुर में जाना, पुकुर पानी दिले भेगे जाबे तो? शुधु भेगे जाबो कि रे, जतक्षण ना आमार चेष्टा पाय आमी तोर काछेई आसबो ना। सुनना, दूर से हाथ बढ़ा, हाँ मैं तुर हाथे पानी ढाली नहीं थी। दे 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 दे, कान भूरे अंकित करने के लिए। ऐ साले, की देखती से? चंबोले शुमुच्चू। क्या बोला? अरे, क्या बोला? क्या बोला साले? क्या बोला? मोन भरा, चंबोले शुमुच्चू थकते, गोलीशीरी जाले की, तेस्टा मेटे रे। साला, बेसर हम कहीं का? क्या? अभी जल खाबो, कच्ची डाबेर मतो तोर ऐ जौवनेर मिष्टि जल अभी चुक 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 करे चेटे चेटे खाबो। तुई तुई ओय 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 झोपेर धारे चल ना। की बोलली साले? हां साले की बोलली? ओ झोपेर धारे तोर साथे जाबो ना, तोर साथे जाबो। तितली को बाजार का माल समझ के है क्या? हाँ, जे जुखुन कुसी आज भी और हम के लिए फूटती कर भी नहीं, नहीं रे सोईता नहीं। हे हे तितली, ऐसा माफिक लड़की ना आछे, कोई आदमी मरने का पहले ए तितली का शर्म का ऊपर चोट लगाते पर बेकला और ई कुथाटा याद रखी। আমি তো সরম ধরম সব চিবিয়ে খাবো, আমি সারা পঞ্চাবস্তা
ছুরি ঘুরি চোর সবাই আমার ভয় পায়। চাই আরে কে এসে আমার গায়ে হাত তুলবে? ও শালি চোখ দুটো আমি তুলে নেব। না না ও ও শালিকেই আমি তুলে আনবো। কি তুলবি রে পঞ্চ? কিছু না গেলে কিছু না মানে ফুল তুলবো ফুল। দুঃশালা ফুল তুলে আবার কি করবি? তোমার হাতে দেব। আমার হাতে? হ্যাঁ। আর সেই ফুল তুমি দিদির খোপায় গুঁজে দিয়ে বলবে ফুলকলি রে ফুলকলি। একটা কথা শুনবি আরো কত কি চপ সারা। এরে মালখা তুমি গুলো একেবারে দয়ার সাগর, ওই ওই বিদ্যাসাগরের মতো। পঞ্চ জানো গুরু না আজ আমাকে আদর করে তার কলসির জল খাইয়েছে। শালা তিতলির হাতে প্রথম জল তুই খেলি? আমি তো গুরু কলসির জল খেলাম, কিন্তু আসল জলটা তো তুমি খাবে। আসল জল? হ্যাঁ গুরু, সে তো আর যে সেই জল নয়, ভালোবাসার কালো মেঘ থেকে ঝরে পড়া তিতলির চৌবনের জল। সাধু শালা রোজ আমি তোমাকে চার বোতল করে বিলাতি মাল খাওয়াবো, কিন্তু তার বিনিময়ে ওই শালি তিতলিকে আমার হাতে তুলে দিতে হবে। তিতলি জরুর দিবে রে বাতলা, জরুর দিবে। তিতলিকে আমি তোর হাতে জরুর তুলে দিবে। তাহলে চলো ওস্তাদ। হ্যাঁ জরুর যাবে, তবুও একটা রফা করিয়ালে তিতলিকে দেনে পাইলে আমাকে পাঁচ বোতল বিলাতি মাল পেয়াবে। লেকিন তেরে মাঝি কো মেরা পাস ওস্তাদ বিহারী লাল। याद रखना बदला, दारू पिया उस्ताद बिहारी लाल, लेकिन दारू के उस्ताद बिहारी लाल के नहीं पिया। ठीक है उस्ताद, ठीक है। এবারে ব্যাপারটা তুমি সহজে মেনে নেবে, কিন্তু না দেখছি একটা রক্ত চিকন্ড ব্যাপারটা কোনো মতে এগুলো ফসলা হবে না। ফসলা জরুর হবে রে বদলা, তবে সে ফসলা হবে তেরা মোর আমার মহৎ না সে মহৎ তোমার দিকে হাত বাড়িয়ে তাই তুমি কাল কাটে নিয়ে মরণ খেলায় মেতেছ। সারা বাড়িটাতে যেন অভিশাপ লেগেছে। মেজো বৌদিকে নিয়ে মেজদা শহরে থাকার জন্য দিন রাত বর্দার সঙ্গে তর্ক করছে, এদিকে সেজো বৌদিকে সুখী করতে সেজদা সামান্য শ্রমিকের কাজ নিয়ে দিন রাত লোয়া কাটছে। আর বর্দার চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আমার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। সুশান্ত বা সুন্দর বাংলায় কথা বলতে পারছো তো বৌদি? কেন পারবো না ভাই, কেন পারবো না? আমি তো বাংলার বধু হবার জন্য বাংলা ভাষা বাংলা চাল চলন আমি সব কিছু শিখে নিয়েছি। আচ্ছা আচ্ছা বৌদি, কেন এমন হলো বলতে পারো? তুমি তো সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে এই মাটির ঘরকে স্বর্গ গড়ে তুলেছো, অথচ ফুলের মতো চৈতালি বৌদি
কেন এই সংসারের কাটা হয়ে সংসারটাকে ক্ষত বিখ্যাত করে দিচ্ছে? তাহলে তুমি কোনো কিছু চিন্তা করো না ভাই, আমি তো আছি। আমি আমি তোমার মেজো দাদাকে বোঝাবো, চৈতালি বোনকে আমি বুদ্ধি দেব, আর এই সংসারকে হাসি খুশি দিয়ে আমি ভরিয়ে দেব। সত্যি 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 তুমি পারবে বৌদি? কেন পারবো না ভাই, কেন পারবো না? আমি তো এখন প্রকৃত বাঙালি, তাই বাংলা বধু হয়ে গেছি। আমি হাসি আনন্দ দিয়ে এই সংসারটাকে মাতিয়ে রেখে দেব, আর আর সেই জন্যই তো তোমার তোমার দেয়া সেই গানটাকে আমি ঠাকুরের কাছে বলি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব গান গাইতে তোমার লজ্জা করে না? লজ্জা তো নারীর ভূষণ। তুমি আমার এই অঙ্কটাকে মাটির ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছো। আমি আবার বলছি টিনা, এই গায়ের মাটি ছেড়ে আমার সঙ্গে শহরে চলো। কি করে যাব, শ্বশুরের ভিটে যে আমার কাছে স্বর্গ। এ বাড়ির খাবার খেলে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। স্বামীর সংসারের শাক ভাত আমার কাছে অমৃত। ওখানে তোমার টিভি রেকর্ড প্লেয়ার ভিসিবি কিনে দেবো, দিনরাত পিকচার দেখবে আর গান শুনবে। আমি আমি ওই উঠোনে দাঁড়িয়ে দু বেলা আমি পাখির গান শুনব, আর তারপর তারপর ওই ওই গ্রাম ধরে যখন মেঠো পথ ধরে কলসি কাকে গ্রামের বউরা আসবে, তখন তখন আমি তাদেরকে দু চোখ ভরে দেখব। দিনা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির স্বামী জানো আমি না আমি না আজকে আজকে লক্ষ্মী মায়ের পূজা করেছি। আমি আমি লক্ষ্মীর ব্রত করেছি, তারপর তারপর লক্ষ্মী মায়ের পূজা করেছি। এই না এই না প্রসাদ নাও স্বামী। বসন্ত বোবার পূজার থালা তুই ফেলে দিলি কেন? বেশ করেছি, ঠিক ওইভাবেই তোমার এই অহংকার আর আদর্শকে আমি পটের ধুলোয় ছুঁড়ে ফেলে দেবো। সংসার মন্দিরে পূজাই যে নারী জীবনের একমাত্র ব্রত, আমি সেটা বৌমাকে শুধু শিখিয়ে দিয়েছি। তোমার এই সংসার মন্দিরকে আমি ধুলিস্যাৎ করে দিনাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। আরে না না না, আজ তুই নিয়ে চলে যা, আমার এই অভাবের সংসারটা দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই যদি রাজভোগ্যে সুখী হতে পারিস তো সেই সুখ দেখে আমি সুখী হব রে বসন্ত, আমি সুখী হব। চলে সরি না, আমি যাবো না।
জিনা আমি তোমার হাজবেন্ড আই মিন স্বামী 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 অন্যায় করলে তাকে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা স্ত্রীর কর্তব্য জিনা তুমি আমি আমি যে এই সংসারে পূজারিনী তাই পূজারিণী হয়ে স্বামীর সেবা করা যেমন আমার ব্রত তেমনি তেমনি এই সংসারের আরাধ্য দেবতাকে পূজা করাও আমার জীবনের ব্রত তাই এই ব্রত ছেড়ে এই সংসার ছেড়ে আমি তোমার হাত ধরে কোথাও যেতে পারবো না গো আমি কোথাও যেতে পারবো না দিনা ব্যারিস্টার বসন্ত রায় বিলেতির বিলেতি শিক্ষায় শিক্ষিত হলেও স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় তুমি একেবারে হেরে গেছো এবার আসল শিক্ষাটা তোমার স্ত্রীর কাছ থেকে শিখে নিও না হেমন্ত রায় এবার আসল শিক্ষাটা আমি তোমাকে আর তোমার বউমা বিনাকে আমি দেব আর এমন শিক্ষা দেব আমি যা কোনদিন তোমরা কল্পনা করতে পারো না চলি মিলদারে চলে গেল বড়দা রে ও তো চলে যাবে কারণ আমার জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে ওর চলার পথটা যে আমি পিছিল করে দিয়েছি তাই তাই এত সহজে আমার আশা আকাঙ্ক্ষাকে দুপায়ে মারিয়ে দিয়ে এই বাড়ি ছেলে চলে যেতে পারলো বড়দা অথচ অথচ ওকে নিয়ে আমার কতই না আশা ছিল বসন্ত বিলেত ফেরত ব্যারিস্টার হয়ে আমার বংশের মুখ উজ্জ্বল করবে আমার পাশে দাঁড়িয়ে তোদের দুজনকে মানুষ করে তুলবে আমার সমস্ত আশা আজ যে দুরাশাই হয়ে গেল রে দুরাশাই হয়ে গেল দাদা তার জন্য আমাদের মধ্যে কোনো অভিমান নেই গো দাদা আমাদের মধ্যে যে শিক্ষা তুমি দিয়েছো বাঁচার জন্য দুফাটা দুমুঠো অন্ন জোগাড় করতে সেই শিক্ষাই যথেষ্ট কিন্তু কোনো কিন্তু নয় মানুষ শিক্ষিত হলে ভদ্রলোক হয় জানতাম কিন্তু উচ্চ শিক্ষিত হলে জানোয়ার হয় তা ওই মেজদাকে দেখে সে জানতে পারল সুশান্ত তাই উচ্চ শিক্ষিত হয়ে জানোয়ার সেজে প্রকৃত শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না দাদা প্রকৃত শিক্ষার অমর্যাদা আমি করতে চাই না সুশান্ত শিক্ষা মানুষকে অমানুষ করে না রে লোভ লালসা হিংসা মানুষের বিবেককে চিবিয়ে চিবিয়ে খায় সুশান্ত এই সুশান্ত ইডিয়টটা গেল কোথায় বৌমা তুমি তুমি কি কোথাও বেরোচ্ছো কেন ওদিকে বুঝতে পারছি না বলে এখন করে জিজ্ঞাসা করা হচ্ছে বৌমা উফ কি যে করি এই বারোটায় মেটেরি এসো তার মধ্যে ছেঁড়া চপ্পল সারাই করা ও ফামি আমি কিছু ভাবতে পারছি না এই যে শুনুন বলো আপনার তো কোনো কাজ নেই তাহলে যান না বাজারে মোর থেকে আমার চপ্পল জোড়াটা সারিয়ে আনুন না কি বলে কি বললে বৌমা আমি আমি বাজারে যাব তোমার তোমার চপ্পল সারাতে কেন সম্মান চলে যাবে বুঝি আরে বাবা জীবন ভর তো অনেক সম্মান সঞ্চয় করেছেন তার থেকে একটুখানি গেলে ক্ষতি কি যাব যাব বৌমা যাব তোমার চপ্পল সারাতে আমি বাজারে যাব ভাইদের সুখের জন্য তো আমি অনেক কিছু করেছি তোমার সুখের জন্য আর এতটুকু বাকি থাকে কেন দাও বৌমা দাও ওগো আমার মতো এদেশের মূর্খ বড় ভাইয়ের দল যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে সব করে ভাতৃবোধ হয়ে রে সুখের সানাই বাজাতে চাও আজকের বাস্তব চিত্র তুলে ধরেন তাদের উদ্দেশ্যে বলছি আমার মতো কর্তব্য রক্ষার অপূর্ব প্রতিদান পাবেন এই আধুনিকা ভাতৃবধূর ছেঁড়া চপ্পল ছেঁড়া চপ্পল এই আধুনিক ভাতৃবধূর ছেঁড়া চপ্পল আদর্শবান হেমন্ত রায় তুমি তোমার আদর্শের বড়াই দেখি এই চৈতালী সরলতার সুযোগ নিয়ে তার মনটাকে আপনি খেলা ঘরে খেলা করেছেন তাই আমিও আমিও ঠিক তেমনি করে আপনার এই সংসারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব আমার সবই ভাগ্যের হাতে চৈতালী ভাগ্যটা
মানতে হবে চৈতালি মানতে হবে আমি যেমন আমার সমস্ত দুঃখ বেদনা মেনে নিয়েছি তা মানবে না তুমি তো আকাশে চাঁদ হাতে পেয়ে গেছো হ্যাঁ হয়তো চাঁদ আমি পেয়েছি ঠিকই কিন্তু সেখানে আলো নেই আছে শুধু মুটো মুটো মাটি ছুরি নিয়ে কি বাড়িতে আড্ডা মারতে এসেছো তোমার জন্য মনটা ভীষণ খারাপ লাগলো চৈতালি তাই ছুটি নিয়ে তোমাকে দেখতে চলে ও আর আমি সেজে গুজে অমনি তোমার পাশে দাঁড়িয়ে রইলাম আটটা করছো তো ও তো আমি একটু দুঃখ পাইনি আজ বিকালে আমরা সিনেমা দেখতে যাই কি বলে তুমি আমি সিনেমা দেখতে যাব তোমার সঙ্গে তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব আর তাছাড়া আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানে আমি একজন বিলেত প্রিয় ব্যারিস্টারের স্ত্রী আর আমার সঙ্গে যদি তোমার মতো একটা নোংরা কুলিকে দেখে তারা জিজ্ঞাসা করে আমি তাদেরকে উত্তর দেবো বলতে পারো উত্তরটা কি তুমি তোমার বান্ধবীদের বলবে আমার ব্যস্ত স্বামী ব্যস্ত থাকায় আমি আমার ভাই চাকরটাকে সঙ্গে নিয়ে এসেছি লজ্জা যদি না করতো শিক্ষার শৃঙ্খলে যদি আমার মনুষ্যত্বটা বাঁধা না থাকতো তাহলে হয়তো কখন কোনোদিন তোমার চুলের আমাকে তুমি ক্ষমা করো গাইস যা দুর্গন্ধ তাতে রাস্তার কুকুরগুলো পর্যন্ত পাশে এসে দাঁড়াবে না চৈতালি চৈতালি আমি তোমার জন্য কি করব বলতে পারো কি করলে তুমি সুখী হবে কতটা উজাড় করে দিলে আমি তোমার কাছ থেকে একটুখানি ভালোবাসা পাবো তোমার মতো একটা সামান্য নোংরা কুলি আমার ভালোবাসার যোগ্য হতে পারে না কুলি 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 কেন কুলি বলে কি আমি মানুষ নই কুলি বলে কি আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকতে পারে না এই কুলি যদি না থাকতো কে তোমাকে বিয়ে করত কোথায় পেতে তুমি এই সংসার আরে আমার সংসারকে আমি ঘৃণা করি তোমার সমস্ত ঘৃণা আমি আমার অন্তরে জমা করে নিয়ে তোমায় একটা ছোট্ট অনুরোধ করে যাচ্ছি চৈতালি তুমি আমাকে কুলি বলো আর বিদ্রুপ করো তাতে আমি কখনো কিছু মনে করব না তুমি শুধু ওই পর্দাকে জানতে দিও না তোমার আমার সম্পর্কের ব্যবধান আর এ বাড়িতে কেউ যেন কখনো জানতে না পারে তোমার ওই স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই চৈতালি স্বামী নেই প্রশান্তর সঙ্গে প্রয়োজন আছে ভান করে কেন আপনি আমার সামনে বারবার আসেন আমি সবার আলোকে দূর থেকে দাঁড়িয়ে আপনি আমার দিকে চেয়ে কি দেখেন দেখি দেখি আমার এই সাজানো বাগানটা এই ফুলে ফলে কত সৌন্দর্য হয়েছে ফুল ফুটেছে বসন্তদা কিন্তু সেই ফুলে মধু খাওয়ার মতো ভ্রমর এখনো আসেনি কেন কেন এমন হলো বসন্তদা এই চৈতালি তো তার স্বপ্নের বসন্তের জন্য ফুটেছিল তাহলে কেন ওখানে তুষারপাতে ঝরে গেল তার সেই স্বপ্নের কুড়িগুলো কেন 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 সত্যি আমি দেবো না চৈতালি আমার এই ভালোবাসার ছোঁয়ায় তোমার এই স্বপ্নগুলোকে সাজিয়ে দিতে এই নতুন করে তোমার আমি হাত ধরলাম বসন্ত চলো চৈতালি স্বপ্ন স্বপ্ন তোমার সফল হবে তাই চলো বসন্ত তাই চলো আমি তোমার হাত ধরি আমি তোমার সঙ্গেই থাকতে চাই আমার স্বপ্ন তুমি ও গো চিরদিনের সাথী আমার স্বপ্ন তুমি ও গো চিরদিনের সাথী তুমি তুমি সূর্য ওঠা ভোর
যদি আধা আসে নেমে গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে তুমি ছেড়ো না পথে যদি তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাকে দেখার পর আমার মনটাকে এত অস্থির হয়ে ওঠে কেন? অথচ সে আমার আবার সেই যন্ত্রণা, এলোমেলো চিন্তার ঢেউ আমার সুখ শান্তিকে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বাবু, একি আবার তুমি কেন এখানে এসছো? তোমায় দেখতে এসেছি গো খোকা বাবু। আমায় দেখতে এসছো? তোমায় দেখতে এসেছি। আমি কি তোমার কে জানি না, শুধু আমি জানি তুমি আমার কত জনমন তরে দিচ্ছে না। এখন তো তাই তোমাকে দেখলে আমার আমার মনে সব কষ্ট দূর হয়ে যায়। তুমি তুমি এখান থেকে চলে যাও এখন তো। আমাকে আমাকে তুমি তাড়িয়ে দিও না গো। এই পৃথিবীতে আর আমার কেউ নেই গো। আমি আমার অতীতের সব হারিয়ে গেছে গো, সব হারিয়ে গেছে গো। তাই সব পৃথিবীতে আমার হারানো ধনের সন্ধানই খুঁজে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে গো? আর কিসের সন্ধান তুমি করছো? সাধ রাজার ধন এগে মানে সাধ রাজার ধন মানে আমার মানিককে তুমি ফিরিয়ে দেবে বাবু। কোথায় কোথায় আছে তোমার মানে? ওই তো হয়তো লুকিয়ে আছে তোমার এই মাঝে। তোমার দু চোখে আমার মানিকের দৃষ্টি, তোমার কণ্ঠে আমার আমার মানিকের স্বর্গ। পেয়েছি আমি পেয়েছি আমার আমার সাধ রাজার ধন। মনে হয় কত রাত তুমি ঘুমাওনি এখন তো। সখকা বাবু, তুমি তুমি আমার কোলে মাথা রেখে ছো, আর আমি আমি ছোটবেলায় আমার সেই মানিকের মতন তোমার মুখে জড়িয়ে ধরে বলবো। খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়েলো দেশে, বল বলিতে ধান খেয়েছে আজ না দেব কিসে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, ভুল বলিতে ধান খেয়েছে খাজ না দেব কিসে। মামা
বিশ্বাস করো বাবু, আমি কোনো কিছু চুরি করতে আসিনি। এই খোকাবাবুকে দেখে আমার আমার কেন মায়া হলো, সেই মায়ার টানে আবার আবার আমি এখানে চলে এসেছি, আবার আমি এখানে চলে এসেছি। এই কোকাবাবুকে না দেখলে আমি আমি থাকতে পারবো না। আমি 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 তোমার তোমার পায়ে পড়ি বাবু, তুমি তুমি আমাকে তেড়ে দিও না বাবু। না না আমি ছাড়ব না। আগে বলো তুমি এখানে আমাকে আসতে দেবে? এই খোকা বাবুকে এই খোকা বাবুকে আমাকে একটু দেখতে দেবে? একটা অসহায় মানুষের চাবুক মারতে তোমার ওই হাতটা কাঁপলো না মামা? ও মারুক না খোকা বাবু, যত খুশি মারুক। আমার আমার ক্ষত সত্য ক্ষত হিন্দু আমার আমার যত মারে মারুক, আমার আমি ক্ষত হিন্দু করে আমার গায়ে থেকে রক্ত সব ঝরে যাক, আমি কিছু বলবো না এখন। তো তুমি তুমি আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে আমাকে আমাকে ঘৃণা ভরে তাড়িয়ে দেবে না তো? তাহলে তাহলে আমি মরে শান্তি পাব না, আমি মরে শান্তি পাব না। এখন তো এখন তো পাগলাটার তো উপরে তোর এত মায়া কেন বলতে পারি? বুঝি আমার এক অদৃশ্য মায়া জালে বেঁধে ফেলেছে মামা। হ্যাঁ মায়া জালে বেঁধে ফেলেছে, তাহলে পাগলাটা তোকে তো আবার অসুস্থ করে তুলবে মামা। না যেমন করে হোক ওই পাগলাটা তোর কাছ থেকে দূরে সরিয়ে দেব। খবরদার মামা, ওর কোনো ক্ষতি তুমি করবে না। হ্যাঁ করবো মামা, তোর ভালোর জন্য। আমার হ্যাঁ তোর ভালোর জন্য খুনি শাস্তি আমি প্রস্তুত মামা। ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব, উঠে দেব। আমার একটা কথা শুনে যাও মামা, একটা অসহায় মানুষের জীবন নিয়ে কখনো তুমি সুখী হবে না মামা, কখনো তুমি সুখী হবে না। আবার সেই যন্ত্রণা, কে আছো আমার ওষুধ? এই নাও তোমার ওষুধ, দাও দাও এই ট্যাবলেটে সমস্ত যন্ত্রণা মিলন করে দি, আবার আমার নিশ্চিন্তে ঘুম এনে দেবে। কেন দাদাবাবু কেন? ওতে বিষ মেশানো আছে। বিষ? না মিথ্যে নয়, মিথ্যে নয়, এতদিনে ও বুঝতে পারলে না। এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমন ঘুমে ঢলে পড়ো, ঘুম ভাঙলেও তুমি সুস্থ স্বাভাবিকভাবে কথা বলতে পারো না, তোমার শরীর থরথর করে কাঁপতে থাকে। ওতে যদি বিষ নাই থাকে তাহলে কেন এমন হবে? তুমি ঠিক বলছো রামু দাদা, তুমি ঠিক না ঠিক বলিনি। ওকে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দাও, নইলে ও তোমার আমার সম্পর্ক কোনোদিন ঠিক থাকতে দেবে না। মল্লিকা, যে মানুষটা এই ছুটকলে পিঠে করে মানুষ করে তুলেছে তার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার চেয়ে আমার বেশি আছে বৌদি। রামু দাদা, তুমি তো চাকর হয়ে তুমি এত চিন্তা করেছো, তা মাইনের লোভেই করেছো? ঠিক বলেছো বৌদি বনি, তুমি ঠিক বলেছো, আমি চাকর তাই মাইনের লোভে ওই মনিবের ছেলেকে আমি
নিজের ছেলের মতো মানুষ করে তুলেছি, কিন্তু তার তুমি তো তার স্ত্রী। আজ এক মাস ধরে তোমার বিয়ে হয়েছে, এই এক মাস ধরে তুমি তোমার স্বামীর জন্য কতটুকু কি করেছো? অনেক কিছু করেছি। না না কিছু করনি। রোজ রাতে এই অসুস্থ মানুষটাকে ওই বিষ মিশানো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে অন্য ঘরে উঠে গেছো। আজ এক মাস ধরে নকল বউয়ের মতো নকল ভালোবাসার অভিনয় করে তুমি এই মানুষটাকে ঠকিয়েছো। ঠকিয়েছি? কিন্তু কেন কেন তুমি এমন হলে বৌদিমণি? তুমি না এই সতী সাবিত্রী দেশের মেয়ে, এই বেহুলার দেশে জন্মগ্রহণ করেও স্বামীর মর্ম বুঝলে না বৌদি? ঠিক তুমি ঠিক তোমার নারী জনম, যে নারী তার আদর যত্ন সেবা দিয়ে স্বামীর মন জয় করতে পারে না তার স্ত্রী হওয়া না বৌদিমণি? মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমার ঘুমন্ত অবস্থায় একা ফেলে অন্য ঘরে গিয়ে তুমি রাত কাটাও? হ্যাঁ হ্যাঁ, তুমি এতদিন নকল ভালোবাসার ভাঙ করে তুমি তুমি আমাকে ঠকিয়েছ মল্লিকা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো মল্লিকা, কিন্তু এই ক্ষমার বিনিময়ে কি আমার আমার এই বিশ্বাসটুকু কি তুমি ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে আবার প্রতারিত লাঞ্ছিত প্রতারিত ভালোবাসাকে? আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল ভালোবাসা পূর্ণ করে দেব। চাইলা কি বলছো তুমি? চাইলা তোমার এই নকল ভালোবাসা? আমি আমি যে এখন শুধু ঘুমাতে চাই, আর যদি পারো একটু পিস খাইয়ে আমাকে তুমি ঘুম পাড়িয়ে দিও। বলো না, অমন করে অমন কথা তুমি আমায় বলো না। আমার যে সব অন্ধকার হয়ে গেল, যে রাতে দুয়ারে গলে ভাঙলো ঝরে, জানি নাই তো তুমি কাবু করতে পারবে। তবে একটা কথা মল্লিকা, যেমন করে হোক তোমাকে আরো ছটা মাসের বাড়িতে চাকরি করতে হবে। আর তোমার ওই তোমার ওই ছ মাসের মানেটা হাতে পেলেই টাকা ছাড়া তুমি আর কিছুই চাও না তাই না? চাপ বাবা, এ জগতে টাকা ছাড়া চাই বা আছে নাকি? তাই আমাকে টাকা বউ বউ টাকা দুটোই সমান। ভালো কথা, আজ না তোমার জন্য একটা সোনার হার নিয়ে এসেছি। সোনার হার? এটা কিন্তু আমার ভালোবাসার উপহার নয় মল্লিকা, এটা তোমার দক্ষ অভিনয়ের পুরস্কার। না না, অভিনয় যতক্ষণ না শেষ হওয়া পর্যন্ত ওই হার আমি নিতে পারবো না।
নেবে না? না, নেব নেব, নিশ্চয় নেব। এর থেকে আরো দামি, আরো অনেক বেশি পুরস্কার নেব। আর সেই পুরস্কারটা কি হবে জানো? তোমার তোমার সারা জীবনের বুক ফাটা হাহাকার করা, শুধু কান্না, শুধু কান্না, কান্না। মল্লিকা, মল্লিকা, যা সালা মল্লিকা, হঠাৎ এইভাবে কেঁদে উঠলো কেন? কথাবার্তা যেন কেমন সর্বহারা, জীবনে বুক ভরা হাহাকার। তবে কি মল্লিকা আমার উপর অভিমান করলো? না না, তা কেন হবে, ও তো নিজেই এই চাকরিতে রাজি হয়েছে। ধুস সালা, এই মেয়েদের নিকুচি করে, ওদের সব ভালো কিন্তু সালা মন ভালো নয়। আজকের প্রথম তোমার কাছে কি আমি জানতে পারলাম তুমি কত সুন্দর। আজ আমিও তো তোমাকে প্রথম কাছে পেলাম বসন্তদা, তাই তো তোমার স্পর্শে আমার শরীরে সারা মনে শিহরণ জাগছে, আর মুক্ত বিহঙ্গ বিহঙ্গের মতো ওই আকাশে ভেসে যেতে চাইছে। ভাসবো চৈতালি, ভাসবো, মুক্ত বিহঙ্গের বিহঙ্গের মতন আমরা প্রেমের আকাশে পাশাপাশি ভাসবো। আর আমি সেই স্বপ্নগুলোকে আমার বুকে জড়িয়ে নিয়ে আমি তোমাকে নিয়ে গাইবো। কি কি গাইবে? এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়, চলো যাই এখানে না, চলো যাই এখানে না, দুজন দুজনে হারায়। বাতাসে হাউজ বোটে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। ধীরে ধীরে বাতাসে হাউজ বোটে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। তোমাদের অপরূপ প্রেমের অপূর্ব দৃশ্যটা আমি দু চোখ ভরে দেখতে এলাম। কি বলে? কিন্তু তোমরা অপরাধীর মতো দূরে সরে আছো কেন? আরো কাছে এসো, বাদ ভাগা বন্যার মতো দুজন দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ো, আর আমি তোমাদের এই অপরূপ প্রেমের অপূর্ব দৃশ্যটা ওই দর্শকের সামনে তুলে ধরে বলি। মাননীয় দর্শক বৃন্দ, আপনারা হয়তো যাত্রা, সিনেমা, থিয়েটারে বিভিন্ন ধরনের প্রেম কাহিনী দেখেছেন, কিন্তু আজ এই বাস্তব খোলা রঙ্গমঞ্চে দেখুন ভাসুর আর ভাতৃবধূর বিকৃত প্রেমের অপূর্ব নগ্ন চিত্র। তুমি নিজেই কলঙ্কিত করেছো, তাই ইচ্ছে করলে
ভাইয়ের সম্পর্ক মুছে ফেলে তোমার এই নোংরা হাতটা আমি মুছে ভেঙে দিতে পারি। তোকে আমি ভাই বলে শিকারি করি না। তা করবে কেন, তা করবে কেন? তুমি ব্যারিস্টার ভদ্রলোক, তাই তো এই কুলিটাকে ভাই বলে মানতে তোমার বিবেকে বাধে, কিন্তু এই কুলিটার বউকে তো তোমার নিজের বউ ভাবতে। এতটুকু বিবেকে বাধে না ব্যারিস্টার সাহেব? চৈতালি তোর মন্ত্র পড়া বউ হলেও একটা কথা তুই মন নিয়ে শুনে রাখ, আমি আগে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি আর আগামী দিনে ভালোবাসবো, চলি। ওরে কাম অন্ধ কুকুর, তোর কাম অন্ধ ভালোবাসাকে আমি ভেঙে চুর মার করে দেবো। তা তুমি কোনোদিনই পারবে না। কি তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? শুধু চোখ রাঙানি নয়, এবার থেকে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর যা কর্তব্য তাই করতে বাধ্য হবো। তোমাকে স্বামী বলে ভাবতে আমার ভারী বয়ে গেছে। খবরদার চৈতালি, আর এক পায়ে গেলে তোমার পা দুটো আমি ভেঙে দেবো। বসন্ত, দ্বিতীয়বার আমার নামটা উচ্চারণ করলে তোমার মুখটা আমি ভেঙে দেবো। হাজারবার উচ্চারণ করব, তুমি কি ভেবেছো তোমার মতো একটা গুন্ডার ভয়ে আমি সবকিছু হজম করে নেব? হ্যাঁ নেবে নেবে নেবে। আমি শিক্ষিত কুলি বেকার ছেলে বলে তোমার সমস্ত অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি তোমার মতো অবাধ্য স্ত্রীকে শাস্তি করতে এবার আমি অবাধ্য শাস্তি প্রস্তুত। এই অসময়টা আমাকে এক আপনি আমাকে শিলতা হানি করতে চাইছে, আপনি আমাকে বাঁচান। আপনার একমাত্র সাক্ষী স্যার, আমি যে আপনার বোনের মতো, তাই আপনার কাছে আমি হাত চোর করে অনুরোধ করছি আমার নারীত্বের অপমানকারী এই জানোয়ারটাকে আপনি অ্যারেস্ট করুন স্যার, আপনি অ্যারেস্ট করুন। চৈতালি, চৈতালি তুমি চলে যাও না চৈতালি। খবরদার, পালাবার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। আপনি বিশ্বাস করুন স্যার, ও যা বলে গেল তার এক বিন্দু সত্য নয়। এত সাহস তোমার? প্রকাশ্যে দিনের আলোয় তুমি একটা মেয়ে ছেলের গায়ে হাত উঠাও, তোমার হাত দুটো আমি কেটে দেব। সেপাই, আপনি বিশ্বাস করুন স্যার, আমি আবার বলছি ও আমার যা বলবার আদালতে বলবে, আমি নিজে চোখে যা ঘটতে দেখেছি তার উপর ভিত্তি করে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। সেপাই, ওকে অ্যারেস্ট করো। তোর হাতে হ্যান্ডকাপ কেন, কি করেছিস তুই? একে আপনি চেনেন মাস্টার মশাই? আমি চিনি, কিন্তু কোন অপরাধে ওকে অ্যারেস্ট করেছেন? এক ভদ্র মহিলা শিলতাহানির অপরাধে আমি ওকে অ্যারেস্ট করেছি। এক ভদ্র মহিলা, ভদ্রভাগা কুলাঙ্গার, এত এত নিস্তার পবিত্রী। মাস্টার মশাই, নিয়ে যান স্যার, নিয়ে যান, আমার চোখের সামনে থেকে ওকে আমি নিয়ে যান। চুপ চুপ, আমাকে দাদা বলে তুই ডাকবি না, আমি এবার থেকে জানবো আমার আদর্শের গর্ব, আমার আশা ভরসার একমাত্র আদরের প্রশান্ত মারা গেছে। তুমি নিজের আদর্শকে চিনতে পারলে না বর্দা, নিজের রক্তকে তুমি এত সহজে ভুল বুঝলে। চলে যা আমার চোখের সামনে থেকে, তুই চলে যা, তোকে তোকে আমি সহ্য করতে পারি। তাই হবে বর্দা, তাই হবে। যার জীবন থেকে সত্য হারিয়ে গেছে, যার নিষ্কলঙ্ক মনে প্রাণে আজ মিথ্যে কলঙ্কের ক্ষত চিহ্ন, সেই লম্পট চরিত্রহীন বসন্ত রায় আজ তোমাদের এই সভ্য সমাজ থেকে বিদায় নিয়ে ওই নরকের অন্ধকারে হারাতে চললো বর্দা। যাওয়ার সময় এই হতভাগের শেষ প্রণামটুকু নাও বর্দা,
প্রশান্ত আমায় তুমি আশীর্বাদ করো বর্ধা, এই দেখাই যেন আমাদের শেষ দেখা হয় বর্ধা, শেষ দেখা হয়। প্রশান্ত মানে হারিয়ে গেল দুঃখ সাগর জলে, আর পাবে না যতই ভাসো ব্যথা সুজলে মানিক রত হারিয়ে গেল দুঃখ সাগর জলে, আর পাবে না যত ভাসো ব্যথার সুজলে, ব্যথা ও সুজল মণিক রত হারিয়ে গেল দুঃখ সাগর জলে। मेरी आँखा का ये काजल मैंने करे से कोई घायल, तू सहज सहज पाथर ले तूने दिल धड़का वे पायल, ओ मैं पल 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 याद तेरी तेरी पागे से है, मेरा रूप जिगर में लड़का याद लगावे से, ओ मैं पल 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 याद तेरी पावे से है, मेरा रूप जिगर में लड़का आगे लगावे से। सपने में तू आई दीदार करती हूँ, सपने में तू आई दीदार करती हूँ, जान से ज्यादा जाने मन तन प्यार करती हूँ, मेरी अपनी नींद चुराए मेरी दिल की चैन चुराए, मेरी तू संग संग मर मर के ओ मन पल 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 याद तेरी तड़ी पावे से है, मेरा रूप जिगर में लड़का आग लगाए से, ओ मन पल 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 याद तेरी तड़ी पावे से है, मेरा रूप जिगर में लड़का आग लगावे से, ओ मेरा रूप जिगर में लड़का आग लगावे से। चमत्कार चमत्कार সেজে বৌদি, চমৎকার তোমার মানসিকতা। আজ সেজদার বিচারের রায় বেরুলো, আর মিথ্যা পরোয়ানা মাথায় নিয়ে সে 5 বছরের জন্য জেলে গেল, আর তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দ গান গাইছো। তুমি কি ভেবেছো একটা গুন্ডার জন্য আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলবার হাত পা ছড়ে বসে থাকবো? তোমার পাষাণ হৃদয়ে কান্না বলে কিছু নেই তা আমি জানি, তা নাহলে সেজদার শেষ বিচারের সময়ে তার 2 ফোঁটা চোখের জল দেখতে অন্তত অন্তত একটিবার তার সামনে গিয়ে দাঁড়াতে। ভারী তো আমার ভালোবাসার মানুষ, তার জন্য একে আমাকে আবার কাঁদতে হবে, ওটাকে আমি মানুষ বলে মনেই করি না। তা তো তুমি বলবেই, কিন্তু একটা কথা জবাব দিতে পারো বৌদি,
ওই অমানুষটা যদি না থাকতো কে তোমার স্ত্রী মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসতো? কে তোমার সমস্ত কলঙ্ক মাথায় নিয়ে তোমার এই সিঁথিতে পরিয়ে দিত পবিত্র সিঁদুর? এই নে, এই নে তোর জবাব। সুশান্ত আপনি এসেছেন, আপনি এসেছেন, দেখুন না, দেখুন না, এই শয়তানটা আমার ঘরে ঢুকে আমাকে একা পেয়ে আমাকে শ্লীলতাড়ি করতে চাই যে আমি রাজি হইনি বলে আমার হাত ধরে। ছি বৌদি, ছি ছি, তোমার মনটা যে নোংরা তা আমি জানতাম, কিন্তু তোমার চরিত্রটা যে তার থেকেও আরো বেশি নোংরা তা আমার জানা ছিল না। কি বললি রাজকাল? গুরুজনদের চরিত্র নিয়ে সমালোচনা করা? গুরুজন যদি গুরুজনের মতো হয় তাকে আমি মাথায় করে রাখবো, আর গুরুজন যদি ছোটদের থেকে আর ছোট হয়ে নিজের চরিত্রটাকে মাটির সঙ্গে মেশাতে চায় তাকে আমি পায়ের তলায় স্থান দেব না। সাবধান, তোমাকে আমি আর কিন্তু সম্মান দিয়ে কথা বলবো না মেজদা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি, যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারে পেট ভরায়, আর সেই বাড়ির গার্জেন একমাত্র আমি। কি বলবি বসন্ত, এই বাড়ির গার্জেন তুই? নয় তো কি, আমি কষ্ট করে রোজগার করব, আর সেই রোজগারে তুমি গুন্ডা পোষবে? গুন্ডা? হ্যাঁ গুন্ডা, গুন্ডা, গুন্ডাই তো আপনার পোষা গুন্ডাটা আমার ঘরে ঢুকে আমাকে একা পেয়ে আমার শ্লীলতাড়ি করতে চাইছিল, আর এনে তার প্রতিবাদ করেছে বলে এনার দিকে হাত তুলেছে। বলো না, বলো না আমার বৌদি, বলো না, মিথ্যা কলঙ্কের কাহিনী বানিয়ে বানিয়ে নিজের চরিত্রটাকে এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিও না বৌদি। এই সমাজের মানুষ ঘৃণায় তোমায় থুতুকার দেবে, মিথ্যা হয়ে যাবে দেবর বৌদির মধুর সম্পর্ক। সুশান্ত বর্দা, এদের মিথ্যার বিরুদ্ধে হয়তো আমার কোনো প্রমাণ নেই, কিন্তু ওই ভগবানকে সাক্ষী রেখে আর তোমার পা ছুঁয়ে বলছি আমি কোনো অন্যায় করিনি বড্ডা, আমি কোনো অন্যায় করিনি, চন্দ্র সূর্যের মতো আমি নিষ্কলঙ্ক বড্ডা, আমি নিষ্কলঙ্ক, আমি নিষ্কলঙ্ক। সেদিন সেদিনও সুশান্ত এইভাবে বলেছিল যে আমি নিষ্কলঙ্ক, কিন্তু সেদিন সেদিন আমি মোহে অন্ত হয়ে আমি প্রশান্তকে ভুল বুঝেছিলাম, কিন্তু নারা সে ভুল আর আমি করব না। তোমরা যতই সুশান্তকে কালিমায় লিপ্ত করতে চাও আমি বলবো সে কোনো দোষ করে নেই, আমার ছোট ভাই সুশান্ত কোনো দোষ করতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সে বাড়িতে আমি এনে এক মুহূর্ত থাকতে, কিন্তু তুমি কোথায় থাকবে? আমার কাছে থাকবে। তোর কাছে? হ্যাঁ, চৈতালিকে আমি আবার বিয়ে করব। বসন্ত, তার আগে আমি টিনার বিরুদ্ধে কোর্টে আমি ডিভোর্সের মামলা করব। না, কোর্টে যাওয়ার দরকার নেই, তুমি ডিভোর্স পেপার নিয়ে আসবে আমি সই করে দেব। কি বললে বৌমা? তুমি স্বেচ্ছায় সই করে দেবে? বড়দা, স্বামী তার বোনের পশু নয় যে তাকে বশ করে রাখতে হবে। আর আসবে কেন? স্বামী চেয়ে দামি জিনিসটাই তো তুমি এখানে পেয়ে গেছো। তুমি ঠিক বলেছো বোন, তুমি ঠিক বলেছো, আমি তো পশারিণী নই, আমি যে পূজারিণী, তাই তো, তাই তো এই দেব মন্দিরেই আমার আরাধ্য স্থান। চলে এসো চৈতালি, চলে এসো চৈতালি, আজ থেকে আমরা দুজন এই সংসার থেকে আলাদা থাকবো। না রে বসন্ত, না, চলে যাস না রে বসন্ত, চলে যাস না, আজ আজ আমার কোনো চাকরি নেই, তুই যদি চলে যাস তাহলে না খেতে পেয়ে মারা যাবো আমি বড় ভাই হয়ে। বসন্ত, তুই তুই আমার মাল্লি বসন্ত, আমি না, আমি তোর বড় ভাই, আমার গায়ে হাত তুলতে তোর হাতটা এতটুকু কাঁপলো না রে।
বর্দা আপনি চুপ করুন। আজ আমার সকল গর্ব সকল অহংকার তুলিশাত হয়ে গেল বৌমা। তাই আমি বলছি জগতে ভাই কখনো আপন হয় না বৌমা, জগতে ভাই কখনো আপন। চলো চলো বসন্ত চলো চলো। আরে চলে যা চলে যা রে বসন্ত চলে যা, আর আর তোকে আমি আটকাব না। তবে তোর লোকটা সুখের লোভে দেহই অন্যায় তোরা ভুলে গেছিস। তবে একটা কথা মনে রাখিস, পৃথিবীতে যদি পাপ পুণ্য বলে কিছু থাকে তাহলে তোর এই পাপাচারের শাস্তি তোর একদিন পাবি, একদিন পাবি। তার আগে আবার শেষ কথা শুনে রাখো বর্দা, এ বাড়ির অর্ধেক অংশ তুমি আমাদের জন্য যেন ছেড়ে দিও, আর সেই অংশ আমরা বিক্রি করে দেব। চলে আসো চৈতালি। চলে আসো চৈতালি। বসন্ত না, আমার সাত পুরুষের ভিটে বাটি আমি কিছুতেই তোকে বিক্রি করতে দেব না। কিছুতেই চোখ মেলে দেখো সুখের পাপিয়া হাহাকার করে দুঃখের যমুনা। নিঠোর পাষাণ বিধাতা তোমার চোখ মেলে দেখো সুখের পাপিয়া হাহাকার করে দুঃখের যমুনা। শালা তোর দাদু আমার গুরুকে কলা দেখিয়েছে, তুই দেখিয়েছিস ছোপা, এবার শালি সামলা হেপা। ওই শালি তিতরি হাড়ি পঞ্চা। আরে তুই খাড়া কেউ, আজা আজা অন্দর মে আজা 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 অন্দরে যাও অন্দরে যাও। এই যে মিষ্টি সুর ওর মিষ্টি ভাত আমার তিতলি তোকে আমার ভালোবাসার শেখুন দিয়ে আমার বুকে বেঁধে রাখবো। আমার মন বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। ওরে বাবা ওরে বাবা কি বলবো, ধীরে ধীরে বল কই শুনালে শুন।
सुनाले कोई सुनाले धीरे धीरे बोल कोई सुनाले सुनाले कोई सुनाले से जिस कलिया चुनाले चुनाले कोई चुनाले धीरे धीरे बोल कोई सुनाले सुनाले कोई सुनाले हमको किसी का डर नहीं कोई जोर जवानी पर नहीं हमको किसी का डर नहीं कोई जोर जवानी पर नहीं धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले पंचा धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले धीरे धीरे बोल धीरे धीरे बोल धीरे धीरे बोल तुझे ना जान से मार डालूंगी अरे अरे ये क्या बस्ती में पुलिस अरे कौन हो तुम छूटे আসছে ভাই মই বাঁচার জন্য তোর ঘরে ঢুকে পড়েছি না পুলিশকে যদি আমার খবর বলিস তো তোকে আমি আমি ভিতরে চললাম তুই শালা দিয়ে ভাগিয়ে দিবি বুঝলি শালা চোরটা কই কা तेरा बाप का घर समझ के रखा है क्या मैं तेरा ऐसा हाल करूंगी हाँ अरे ओ पुलिस आच्छी हाँ ए मेरा किचुकुन आगे एखने एकटा जे लोक तोर घरे ढुके छे से गेलो कोथाय आलो जे से लोक नय जेल भेंगे पाली आसा कुख्यात गुंडा शीघ्र बोल से कोथाय बोलछी सब बोलछी যদি সালি পুলিশকে আমার খবর বলেছি তো আমি তোকে नहीं नहीं सब नहीं भी हमें कुछ भी अपना के बोलते पड़बे ना सब कुछ भी अपना के बोलते पड़बे ना तुम ही सब जानो কোনো কারণে না কোনো কারণে তুমি মিথ্যে কথা বলছো একজন নাগরিক হিসাবে একটা খুনি কয়েদিকে পুলিশের হাতে তুলে দেওয়া তোমার নৈতিক কর্তব্য খুনি হ্যাঁ খুনি জেল ভেঙে পালিয়ে আসার সময় দুজন কনস্টেবলকে খুন করেছে বলছে কোথায় नहीं सब नहीं हमें अपना के कुछ बोलते पर भी ना हमें हमें सच बोल छे कोई आदमी हमार घोड़े असे नहीं हां ऐसे छे आमी नीचे चोखे काने ढूकते देखे छी हमें हाथ जोड़ करे अपना के बोल छे साहब आप यहां से चला जाइए वो आदमी हमार घोड़े नहीं एकने एकने असे नहीं साहब आप चला जाइए एकने आछे कि ना আমি ঘরের ভিতর শ্বাস করলেই তবে আমি জানতে পারবো হুশিয়ার সাহেব আর এক কদম আগে বাড়ালে আমি চিৎকার করে বসতে সব লোককে বলে দেব এই পুলিশ ওয়ালা তল্লাশি নাম করে আমার ঘরে ঢুকে আমার ইজ্জত কি বললে আপ ইজ্জতদার আদমী আছে সাহেব তাই আমি আপনাকে বলছি আপ ইজ্জত সে ইহাঁ সে চলা যাইয়ে সাহেব আপ চলা যাইয়ে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু যদি কোনোদিন প্রমাণ হয় খুনিটা তোমার ঘরে আশ্রয় নিয়েছে তাই সেই খুনিটার সঙ্গে তুমি কিন্তু রিহাই পাবে না কথাটা যেন মনে থাকে मुझे माफ कीजिए साहब मुझे माफ कीजिए मेरी जान बचाने के लिए मैं आपको झूठ बोली साहब मैं आपको झूठ बोली झूठ बोले तू यो जमर कच्चे के रही पबी ना रे तितले एके बतला तू ही खाने आमी बहु बोर तुके आलम के कच्चे पेते चेचिला কিন্তু ভালো ভালোবাসার আমার দামি দিসনি তাই তোকে আজ আমি জোর করে হুশিয়ার বদলা এক কদম আমার দিকে বাড়াবি না ভালো কাজ তুই এখান থেকে চলে যা
নরেশ চলিল। তোকে না পেতে তোদিন আমি পস্তেছি, এবার আমি তোকে আচ্ছা জেল থেকে ভেঙে এসেছিলা হিরো বানতে চাইছিস, মনে রাখিস অনেক লোক আগে থেকে এই লেখার বাস যে রাজত্ব করছে এই বাদলা মস্তান। তবে আমারও শেষ কথা শুনে রাখ বাদলা, আমি যখন এলাকায় ঢুকেছি এই এলাকায় এই বস্তিতে আমিই থাকব, তাই বলছিলাম তুই যদি রাজত্ব করতে চাস তাহলে অন্য এলাকায় সরে যা। কানে একই এলাকায় দুটো বাদশা থাকতে পারে না, কে থাকবে আর না থাকবে তার ফসল টসল। ছোড়তো সালে কইয়া খুন খারাপি হলে বহুত মুশকিল হয়ে যাবে। যা শালা, যার জন্য নষ্ট করতে চাইনি সেই তোকে বাঁচিয়ে দিল, কিন্তু মনে রাখিস বললা এটাই তোর শেষ মা। ঠিক আছে গুরু, তবে তুমিও মনে রাখো আমার নাম বাদলা মোস্তফা, আমি নেব কড়াই গন্ডায় উসুল করে নেব উসুল। শালা কুত্তা কোথাকার, পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ। চলি রুক যা বাচ্চা। বাচ্চা তো সিরিপ বাচ্চা না আছিস, তুই আমার সাহাজাদা আছিস, মেরা স্বপ্নো কা সাহাজাদা। কি বললি? হ্যাঁ, তুই আমার সরম বাঁচিয়েছিস, ধরম বাঁচিয়েছিস, তো ইসিলিয়ে আমার জীবন যৌবন সব কিছু তোর আছে রে বাচ্চা। আমার মত একটা খুনি ফেরারি কয়দির আবার ভালোবাসা কিরে চলে? কি আছে আমার অর্থ আছে না সম্মান আছে? উসসে জ্যাদা চিজ আছে, আছে চিজ হলো তেরা দিল। দিল সেব দিল দিয়ে তোদের দিল ভরে না রে ছুগরি, তোরা লেভেল চাস ডিগ্রি চাস নেই বাচ্চা, ভদ্র তার খলসে ঢাকা পুরুষ গুলো হই আস তোদের ভালোবাসার মানুষ, তাই তো তোদের ভালোবাসার দাম শুধু দুহাত ভর্তি টাকা। নেই নেই বাচ্চা, নেই মুঝে রুপিয়া নেই চাইয়ে, মুঝে মুঝে দিল চাইয়ে, তেরা প্যার চাইয়ে বা। যে প্যার মহব্বত আমাকে ভিখারি সাজিয়েছে, যে ভালোবাসা আমার শিরে তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের পরোয়ানা, সেই প্যার মহব্বত ভালোবাসাকে আমি দু পায়ে মারিয়ে এই সমাজের নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। আরে তবু বলবি তো হব তুমি রে মহব্বত, তুমি রে প্যার, সব কুছ তুলে বাচ্চা, সব কুছ তুলে হরি ধরি কন্নি প্যাস হ্যায় তেরি সাসুমি তেরি খুশবু হ্যায় ইস ধরতি সে উস
हर धड़कन में प्यास है तेरी, सांसों में तेरी खुशबू है, धरती से उस अंबर तक मेरी नजर में तू ही तू है। हाँ दादू, हाँ मेरा बिहार, मेरा मोहब्बत, हमें अभी तक जो रुकते पल लेना दादू। बच्चा क्या बोला लतीन? ओ बच्चा सिरे बच्चा नहीं, ओ मेरा सपनों का सहाजा था दादू, और उस सहाजा के बिने तेरा तितली जिंदा तक मिला दादू, जिंदा तक मिला, जिंदा तक। কে আছো? আমার ওষুধ এনে দাও ওষুধ, আমি ঘুমাতে চাই ঘুমাতে। আমার দুটো চোখে তোমরা ঘুম এনে দাও। দাদা বাবু, আমার আমার ওষুধ এনেছো রামু দাদার ওষুধ দাও না। দাদা না, দাদা বাবু, ওই ওষুধ আর তোমার খাওয়া চলবে না। কেন রামু দাদা ওষুধ খাওয়া চলবে না? ওই বৌদিমণির নিষেধ আছে। খে খে তোম বৌদিমণি, ওই নকল বউটা। নকল নয় গো দাদা বাবু, আজ বৌদিমণির ভুল ভেঙেছে, তাই তো সে তোমার কাছে আসার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে। তাকে একটিবার একটিবার তোমার কাছে আসতে দেবে দাদা বাবু? না রামু দাদা না, আমি সে একা থাকতে চাই, শুধু একা। কিন্তু বৌদিমণি যে ওকে ওকে তুমি চলে যেতে বলো রামু দাদা, এবারের বউ হওয়ার কোন যোগ্যতা যে ওর নেই রামু দাদা। দাদা বাবু, আমার আমার মাকে তো তুমি দেখেছো রামু দাদা, সে তার সেবার নিষ্ঠা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিল এই সংসারটা। রোজ করদের শাড়ি পরি, এক হাত ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো একটা সুন্দর টিপ পরি,
ठाकुर घरे बसे गाइते जसोमती मैया से बोले नंद लाल राधा क्यों गोरी পুরুষের ধর্ম দাদা বাবু তাই বলছি তুমি ওই পৌতিমণিকে ক্ষমা করো ক্ষমা আমি করবো রামুদা অনুসূচনার অশ্রুতে মল্লিকার সমস্ত কালিমা ধুয়ে গেছে আজ রামুদা তাই তো আজ ওর মুখে আমি শুনেছি স্বামীর সম্বোধন তাই তো ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাই তো আমি ওকে আজ আমার পবিত্র স্ত্রীর মর্যাদা দিলাম ও গো ঈশ্বর এই সুন্দর দৃশ্যটাকে জানো তুমি কখনো মিথ্যে করে দিও না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন এই সুন্দর দৃশ্যটা দেখে যেতে পারি আমি যেন এই সুন্দর দৃশ্যটাকে দেখে এখনো তুমি এই কান্না দিয়ে যে আমি তোমাকে জয় করতে পেরেছি স্বামী মল্লিকা না মল্লিকা না আর কান্না নয় তোমার শ্রদ্ধার ভক্তি ভালোবাসা আজ আমাকে ফিরিয়ে দিয়েছি আমার ভালোবাসায় তোমার এত বিশ্বাস স্ত্রীর ভালোবাসা কি কখনো কি অবিশ্বাস কিন্তু আমি যে তোমার স্ত্রী নই মল্লিকা কে বলে তুমি আমার স্ত্রী নও আমি যে তোমার নিজের হাতে তোমার অগ্নি সাক্ষী করা সিঁদুর পরিয়েছি স্বামী তোমার আমার স্বামীর সম্পর্ক শুধু এই জন্মে নয় মল্লিকা চির জন্মে স্বামী তাই তো আমাদের এই ভালোবাসার বন্ধন দিয়ে জন্ম জন্মান্তরে দুজন দুজনাই যেন হৃদয় বেঁধে রাখতে পারি রাখবো স্বামী রাখবো আমার ভালোবাসার বন্ধন দিয়ে আমি আজীবন তোমাকে আমি বুক দিয়ে আঁকলে আমার বুকে ধরে রাখবো কি ব্যাপার আবার তুমি কেন এসেছো এখানে জাসালা স্বামী আসবে তার স্ত্রীর কাছে তার আবার কৈফিয়ত না কোনো দিন তুমি এখানে আর কোনো অধিকার নিয়ে আমার কাছে আসবে না কারণ মল্লিকাকে তুমি এ বাড়িতে বিয়ে দিয়েছো মল্লিকা এ বাড়ির বউ হ্যাঁ বউ তো আসল নয় নকল নকল তুমি কি ভুলে আছো নকল ভালোবাসার অভিনয় করার জন্য তোমাকে এই বাড়িতে নকল বিয়ের চাকরি দেওয়া হয়েছিল নকল ভালোবাসার ভালোবাসা খেলতে গিয়ে আজ আমি আসল ভালোবাসার শিকার হয়ে গেছি আর ওই নকল সংসারটা আমার কাছে আসল সংসার এই নকল সিঁদুরটা আমার কাছে আসল সিঁদুর আর ওই যে মানুষটা নকল সে আমার কাছে আসল স্বামী শুধু আমার স্বামী শুধু আমার স্বামী মল্লিকা মল্লিকা না মল্লিকা না এত বড় শাস্তি তুমি আমাকে দিও না আমি ভুল করেছি সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে আমি তাই করব তুমি ফিরে এসো মল্লিকা আবার তুমি আগের মতন আমার জীবনে ফিরে এসো মল্লিকাকে আপনি ছুটি দিন স্যার ভালোবাসার অভিনয় করতে করতে মল্লিকা এখন তাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে ভেরি গুড
তাই মল্লিকাকে আমি এখন ছুটি দেব না। এবার পূর্ণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত উন্নত, আমার ওই অদ্ভুত মাদ ভগ্ন ওই মল্লিকার হাত থেকে আমি ওকে না স্যার, মল্লিকাকে আজই আমি এখান থেকে নিয়ে যাব। না আমি ওকে যেতে দেব না। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আগে ছিল এখন আমার বউ। আপনি কিন্তু বেইমানি করছেন স্যার। শাট আপ, চোখ লাগাবেন না। আপনার কথা মতন আমার বউকে আপনার ভাগ্নির সাথে বিয়ে দিয়েছি, এবার আমার কথা মতন আমার বউকে ফিরে দিন, নাইলে সব কথা আমি ফাঁস করে দেব। সব কথা ফাঁস করে দিলেন, তোর বউ মল্লিকাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। না স্যার, না স্যার, না স্যার, এত বড় সর্বনাশ আমাকে করবেন না। আমি কোনো কথা ফাঁস করব না। আমার মল্লিকাকে আমার কাছে ফিরে দিন, আমার মল্লিকাকে শুধু আমার কাছে ফিরিয়ে দিন। আমার ভাগ্নার আমার নামে উইল করে নেব, আর সর্বশেষে ওই মল্লিকার রূপ রটার যৌবন সুদা পান করে মল্লিকার প্রাণহীন দেহটা চুড়ে ফেলে দেব তোমার কাছে। মহাকাল তোমাকে স্বর্গে নিয়ে চলে যাবে। আবার তুই মধ্যে এসেছিস এখানে? মধ্যে আমি এখানে আসি না সাধু পুরুষ, এসেছি তোমার অংশ খেলার নিতে। কি বললি? লোভের পথে তুমি অনেক দূর আগিয়েছো, লালসারে ক্ষুধা নিয়ে আমার স্বপ্নকে তুমি চিবিয়ে খেয়েছ। তুমি তুমি এবার সাবধান হও। কেতু সত্যি করে বল, কি তোর পরিচয়? আমি অগ্নি অগ্নি সঞ্চারে ধূমকেতু ওই সৃষ্টিকারী। চাই কোন কি চাই? এখানে রক্ত, তাজা রক্ত, তাজা রক্ত। মারো দেখো না
লালা হে আজ রাতে তুমি আমার সাথে আলো আধারে আজ রাত হয়ে আছে মন নিয়ে যাও আর মন দিয়ে যাও মন নিয়ে যাও আর মন দিয়ে যাও আজ রাতে সংবাদ শুনে এর কিছু উপহার দিতে এলাম। কি বললি? তোমার নবদম্পতি একটু পাশাপাশি দাঁড়াও না মাই, তোমাদের ম্যাচিংটা আমি দু চোখ ভরে দেখে নেই। আমি লম্পট চরিত্রহীন, আমি যদি লম্পট তাহলে তুমি কি ব্যারিস্টার বসন্ত রায়? তুমি কি ভদ্রলোক? ভদ্রলোক দেখুন গো বাবুরা, নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউকে নিয়ে ফুর্তি করছে ভদ্রলোক, জানো আর কথা কার? এই না হলে আমার চৈত্রবান দাদা চরিত্রবতী স্ত্রী প্রশান্ত ভালো স্বাস্থ্য চলে যা, না তোরা বেকুরি পুলিশে দেব। আরে তোমাকে পুলিশে দিতে হবে না ভাইসার সাহেব, আমি নিজেই পুলিশকে ধরা দেব। আমি জেল খাটবো সেই অপরাধটা তো আগে করি। উলঙ্গ প্রাণহীন দেহটার ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত চোর করে অনুরোধ করছি, আবার তুমি সর্বনাশ করো না। তোর জন্য আমার জীবনটা হাতের মুঠোয় নিয়ে অন্ধকারে জানো অনেক বাঁচতে হয়, তোকে আমি ছাড়বো না হারাম জানি। দোহায় দোহায় তোমার, আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমাকে ছেড়ে দাও, আজ আমি স্বীকার করছি তুমি আমার স্বামী। একদিন তুই আমাকে বলাৎকারের অভিযোগে পুলিশের হাতে তুলে দিলি তাই না? আজ তোকে ভালো করে বুঝিয়ে দেব বলাৎকার কাকে বলে। না রে হারামজাদি না, আমি কুনি খুলি সমাজ বিরোধী হলেও আমি তোকে ছাড়বো না, আমি তোকে আমি তোকে দিদি তুই ইম্পসিবল।
আপনার আপনার ভাঙ্গা সমস্ত সম্পত্তি আমি আত্মসাত করতে চান, এসব কেসে আমি টেকা করতে পারবো না। আমাকে এত হতাশ করবেন না, এর জন্য যত টাকা লাগে আমি দেব, 20,000, 50,000, 1,00,000। নো নেভার, এই সামান্য কিছু টাকার জন্য আমি এইভাবে একজনকে ঠকাতে পারবো না। দাঁড়ান মিস্টার রায়, টাকার চেয়ে যদি আমি বেশি কিছু দিতে চাই। হোয়াট? আরো বেশি? হ্যাঁ, নতুন চিড়িয়া এখনো খাঁচা থেকে বেরোয়নি, যদি আপনি বলেন তো আপনার সামনে খাঁচা খুলে দেব। মিস্টার মল্লিক, চিগেটা তার যৌবনের ডানা মেরে আপনার দিকে মধুর স্বরে গান গাইতে গাইতে আসবে, ইচ্ছা করলে ওর মধুর যৌবনে আপনি চুমু দিতে পারে। আমি রাজি মিস্টার মল্লিক, আমি রাজি মিস্টার রায়। তবে একটা কথা, ওই চিড়িয়া ছাড়া আমার কিন্তু 3,00,000 টাকা চাই। ওকে ওকে মিস্টার রায়, শুনুন, যে কোনো প্রকারে আপনি আপনার ওই ভাগনার ওই জাল উইলে সই করিয়ে রাখবেন, এই সেই জাল উইলকে আমি আসল বানিয়ে সমস্ত সম্পত্তি আপনার হাতে আমি তুলে দেব। থ্যাংক ইউ মিস্টার রায়, থ্যাংক ইউ। এই গ্যাজিস, এই ওকে করে পৌঁছে দে। এই নিন মিস্টার রায় আপনার চিড়িয়া। বেরা হই চিড়িয়া, দূরে কেন সুন্দরী, কাছে এসো, তোমার এই সুরলা কণ্ঠে আমার মনটা ভরিয়ে দাও। কি হলো, মাথা নিচু করে আছো কেন? আরে প্রথম প্রথম তো তাই একটু লজ্জা মতো করছে। বেশ, তোমার এই লজ্জা কাটাতে তোমার এই মুখের অন্যায়টাকে আমি বাবু তবে রে ছোট লোক সব নষ্ট করে দিই, তোকে আজ আমি চাকর। আমার বড় লোক মনিব তার পুরনো বুড়ো চাকরটাকে ঠিক ঠিকই চিনতে পেরে মিস্টার রায়ের পুরনো চাকর বলে তোকে আমি ক্ষমা করে দিলাম, অন্য কেউ হলে তোকে লাথি মেরে আমি দূর করে দিতাম। হেমন্ত রায়, তুমি এখনো বলবে সত্য বেঁচে আছে? তুমি এখনো বিশ্বাস করবে শিক্ষা মানবাধিকার দীক্ষা দেয়? না না না, সত্য ভুল, আদর্শ ভুল, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। না 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 না, দাদা বলে ডেকে ওই দাদা শব্দটাকে তুমি অসম্মান করো না। আমি যখন বেহারা, যখন তোমাদের মোদির দরকার হবে আমাকে আমাকে বেহারা বলে ডাকবে, আমি আমি সঙ্গে সঙ্গে তোমাদের হুকুম তামিল করব। আপনি একা যাবেন দাদা, আমাকে নিয়ে যাবেন না। আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার সংসারের ভাঙা মন্দিরে পূজারিণী স্থান হয়, কিন্তু তোমার মতো পোষারিণী স্থান হয় না বাইজি। না না বর্তা, না আমি বাইজি নই বর্তা, আমি বাইজি নই, আমি যে আপনার সংসারের কুলবধূ। দেখুন না, দেখুন না দাদা, দেখুন আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর আমার সেটিতে কেমন জল জল করছে দেখুন। সিঁদুর তুমি মুছে দাও, কারণ যার জীবনে স্বামী নেই তার ওই সিঁথেতে
সিঁদুর কিছুতেই মানায় না। আপনি আমাকে ক্ষমা করে দিন। কোনো ক্ষমা নেই, তোমরা বহু অন্যায় করেছো, আমার জীবন উদ্যানের বহু শব্দের কুড়িকে তোমরা অকালে ছড়িয়ে দিয়েছো, আমার আশা আকাঙ্ক্ষাকে তোমাদের স্বেচ্ছাচারী যুবকাষ্টেই বলি দিয়েছো, তাই তোমাদের কোনো ক্ষমা নেই, তোমাদের কোনো ক্ষমা নেই, তোমাদের কোনো ক্ষমা নেই। যদি বেঁচে থাকি তোর ভাই ফোটার দিন, তোর এই দাদাটার কপালে একটা ফোটা দিবি। আমি ভাই ফোটার দিনে তোর কপালে জরুর ফোটা দিবি, ফোটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা। দাদা দাদা পালিয়ে যাবো, তুই পালিয়ে যা, আর দেরি করিস না, যা যা তুই পালিয়ে যা। ভালো কাজ করার যে এত আনন্দ, তা যদি আমি আগে জানতাম তাহলে বোধ হয় আমি গুরু নমস্কার, গুরু নমস্কার। আমি তোর ব্যবস্থা করবো, যেমন করে হোক, যেমন করে হোক, ওই আমার তিগলিকে পেতেই হবে, তিগলিকে পেতেই হবে। আমি করি খবরদার, যদি বাঁচতে চাস তো পালিয়ে যা রে পঞ্চা, পালিয়ে যা। কি যে বলো গুরু, তোমার সাগরের ভয়ে যদি প্রাণের ভয়ে পালিয়ে যাই তোমার বদনাম হবে না পঞ্চা? এই পঞ্চাকে তিনি দাদা বলে ডেকেছে, কোন দাদা কি তার বোনের সর্বনাশ হইতে পারে গুরু? পঞ্চা, এই ভালো কাজ করায় যে এত আনন্দ কখনো আমি ভাবিনি রে পঞ্চা। হায় হায় রে ভাই আমার কাছে, গুরু হায় গুরু,
सांस लेने के पहले मैं तुझे एक बार देखना चाहता लतीन, मैं तुझे देखना चाहता तितली तितली। बदला तेरे पास आ रहा है, इसलिए मैं उसको बता दिया था, लेकिन वो मुझे ये तूने क्या किया दादू, मेरे जान बचाने के लिए तू अपनी जान खत्म कर दिया दादू, तू अपनी जान खत्म कर दिया। तू भाग जा रे लतीन, तू भाग जा। नहीं दादू नहीं, तेरे बच्चा के पास भाग जा लतीन। नहीं दादू नहीं, तुझे छोड़कर मैं कहीं नहीं जाऊंगी दादू। मेरा मेरा कसम लतीन, तू भाग जा। नहीं दादू, तू भाग जा। मैं तुझे छोड़ के कहीं नहीं जाऊंगी दादू, कहीं नहीं। मेरा मेरा आखिरी बात मान लो लतीन, मेरा आखिरी बात मान लो, तू भाग जा लतीन, तू भाग जा। ठीक है दादू, ठीक है, तेरा आखिरी बात मैं जरूर मानूंगी। मैं मेरे बादशाह के पास भाग जाऊंगी, मैं भाग जाऊंगी मेरे बादशाह के पास। मैं चलता हूँ लतीन, मैं चलता हूँ। दादू मैं भाग जाऊंगी बादशाह के पास, बादशाह। बदला बदला तू इतना नहीं करना। बाबा है जुन्नो में आजार बहु रक्त धोरे ची, दही तो कहाँ जमी आज तो चिबिया खावरे हर। बच्चा तू मुझे छोड़ दे, बच्चा तू मुझे छोड़ दे। बस चले तोर बस क्या जमी सामने पले हो, तो जमी कुकुरे Thank you.
হবে মল্লিকা, আজ রাতের মধ্যে এই দইলে সই করে নিতে হবে, আর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিতে হবে। না, আমি আমার স্বামীর এত বড় সর্বনাশ কিছুতেই করতে পারবো না। কি বললে? স্বামী, স্বামী আপনার ভাগ্নে আমার স্বামী কাজেই আপনি আমাকে আপনার ভাগ্নের সঙ্গে বিয়ে দিয়ে এবাড়িতে বউ করে এনেছিলেন, তাই আপনার ভাগ্নে আমার স্বামী আর আমি এবাড়ির বউ। তাই নাকি? তাহলে তুমি জানো পল্লব তোমার আসল পরিচয় জানতে পারলে তোমার লাথি মেরে বের করে দেবে। তবু তো আমার সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বামীর কোনো ক্ষতি করিনি। খবরদার, আমার কাজ শেষ না পর্যন্ত এক পাও এগোবে। জোর করে তোমার সম্পত্তি আত্মসাৎ করতে চায়, আমি ওই দলিলে সই করিনি বলে ও আমাকে জোর করে মেরে ফেলতে চায় তোমাকে বিষ খাইয়ে দিয়ে। মিথ্যা বলো, না মিথ্যা নয়, আমি আমার নিজের চোখে দেখেছি তুমি আমার স্ত্রীর মুখে পিস্তল ধরতে। কোন স্ত্রী ঠিকই, তবে তো একার স্ত্রী নয়। মামা, তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর না, ওর আগের পক্ষের স্বামীটিকে। আমি? না, মিথ্যে কথা। দুয়াই বাবু বিশ্বাস করুন বাবু, এই মহেশ বাবু আপনার সাথে নকল বিয়ে দিয়েছে বাবু, বিশ্বাস করুন বাবু। না, ও আবার কেউ নয়, এখন এই মুহূর্তে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, নইলে ও তোমার থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দেবে। মামা, হ্যাঁ বলল, তোকে সেবা দিয়ে তোকে ভালোবাসা দিয়ে সুস্থ করবার জন্য কিছু টাকার বিনিময়ে মল্লিকাকে নিয়ে তোর সঙ্গে বিয়ে দিয়েছিলাম, ও আজ তোকে ব্ল্যাকমেইল করতে যাচ্ছে। মিথ্যে কথা, আমি তোমার কোনো কথা আর বিশ্বাস করি না মামা। মল্লিকা, আমি জানি মল্লিকা, আসল হোক আর নকল হোক তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি আমার মন থেকে স্বেচ্ছায় তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছি অগ্নি সাক্ষী সিঁদুর, তাই তুমি তোমার পবিত্র সিঁদুর স্পর্শ করে বলো তো মল্লিকা, যে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মল্লিকা বলো, বলো না মল্লিকা, বলো। মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসা নকল নয় বাবু, নকল নয়। তাই মল্লিকা ভালোবাসার কাঙালি নিয়ে ওই ভালোবাসা নিয়ে এই সমাজের কোনোদিন ফিরে আসবে না বাবু, ওই দিকের জলে আমার প্রাণ আমি শেষ করে দেব বাবু, আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন না। আমার খোকা ওরা যদি যখন দুঃখ চালিয়েছ আমাকে আমি রেহাই দেব না। Thank you.
পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে, মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে গাঢ় অন্ধকার, বহু দূরে সরে যাচ্ছি আমি, কোথায় কোথায় সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? আমাকে তুমি চিনতে পারছ না মহেশ, আমি আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। মহেশ, আজ তোকে বাঁচতে দেবো না আমি, মৃত্যুর আগে জেনে যা। ওই মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে তোর এই অবস্থা হয়নি, এই মোটর গাড়ির মধ্যে আমি বোমা ফিট করে তোকে ফিনিশ করতে চেয়েছিলাম। তোমার এই শয়তানির খেলায় গেলে শেষ, ওকে হ্যান্ডকাপ লাগাও। আমি বলেছিলাম না একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো আমি ছুটে গিয়েছিলাম থানায় তোমাকে খবর দিতে। রামু, নীলম, তোমরা ঠিক টাইমে না আসলে এই শয়তানটা হতো তোমাকে। কে আপনি? আমাকে তুমি চিনতে পারলে না বাবা? চিনবে বা কেমন করে এই শয়তানের চক্রান্তে? আমার দেহটা অর্ধেকই পুড়ে গেছে। আপনি? আমি তোমার কাকা বাবু প্রতাপ চৌধুরী। কত বাবু, তুমি এখনো বেঁচে আছো? ওগ ভগবান, তুমি আছো ঠাকুর, তুমি আছো। আমাকে ক্ষমা করে দাও জামাই বাবু, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না মহেশ মল্লিক, তোমার অপরাধের কোনো ক্ষমা হবে না। সেপাই, ওকে এখান থেকে নিয়ে যাও। নীলন বাবাজি, একটা বার চরিত্র সংশোধন করার জন্য তুমি ওকে ক্ষমা করে। আমি এখন আসি কাকা বাবু। কুখ্যাত সমাজ বিরোধী বাদশা সারা শহরে আতঙ্কের ঝড় তুলেছে, যেমন করে হোক তাকে আমার গ্রেফতার করতেই হবে। অপরাধীরা সাজা পেয়েছে, আমি আমি সারা পেয়েছি, হারানো অতি ফিরে পেয়েছি। রামু, আমার পল্লবকে দেখতে পাচ্ছি না কেন? রামু, কোথায় কোথায় আমার পল্লব? দাদা বাবু, প্রতাপ বাবু, তোমরা কেউ কথা বলবে না, আমার বললিটা কেমন ঘুমাচ্ছে, ওকে তোমরা নিশ্চিন্তে একটু ঘুমাতে দাও। কুকাও খবরটা, কেউ তোমরা ওকে আমার মুখ থেকে চিনিয়ে নিতে পারবে না, ওকে যে আমি অক্ষি সাক্ষী রেখে বিয়ে নিজে হাতে সিঁথেতে পরিয়ে দিয়েছি আমার ভালোবাসার সিঁদুর, ও যে আমার নকল বউ হতে পারে না, আমি যে ওর আসল স্বামী, মল্লিকাই হলো আমার আসল বাবু। না না, তোমরা কেউ কেড়ে দিও না, মল্লিকাকে আমার কাছে থাকতে দাও। মল্লিকা তুমি ঘুমাও, মল্লিকা আমার মুখে সারা জীবন তুমি এমনি করে ঘুমাও। খোকা দাদা বাবা,
তোর জীবনের পথ ফুরিয়ে এসেছে বাদলা, তোর মরণের পথ একমাত্র খোলা। আয়, তোকে আমি ওই পথে পাঠিয়ে দিই। আমাকে তুই বসতে দিলি না রে বাসা, আমাকে তুই বসতে দিলি না, দিদলি দিদলি আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি রে দিদলি, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। হে কি পুলিশ বাচ্চা, পুলিশ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। পালিয়ে যা, পালিয়ে যা মেজদা, তুই পালিয়ে যা। দেখো দেখো বৌমা দেখো, বড় ভাইয়ের চোখের সামনে এক ভাই আর এক ভাইয়ের বুকে কেমন হিংসার ছুরি বসিয়ে দিয়েছে, কি চমৎকার দৃশ্য। আপনি চুপ করুন, আপনি চিৎকার করবেন না, তাহলে তাহলে এক্ষুনি এক্ষুনি পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি চুপ করুন। আমি সাক্ষী দেবো বৌমা, আমি সাক্ষী দেবো, আদালতে দাঁড়িয়ে আমি বলবো। না বাবা, আপনি সাক্ষী দেবেন না, আপনি যদি সাক্ষী দেন তাহলে ঠাকুর পড়ছে ফাঁসি হয়ে যাবে, তাই বলে আমার সত্যকে আমি বলি দেবো। হে বন্ধা, দোহাই দোহাই, আপনি আদালতে গিয়ে শুধু চুপ করে থাকবেন। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি বৌমা, জীবনে জীবনের অন্তিম লগ্নে এসে এর এক ভাইকে বাঁচাতে আর এক ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবো, মাননীয় ধর্ম অবতার, দুর্ভাগ্যবশত যা কিছু ঘটেছে তার কিছু আমি জানি না, কিছু আমি দেখিনি, কিছু আমি জানি না। তুমি যদি শাস্তি চাও তাহলে আমাদের যে অবলম্বন কেউ নেই, আমি বলছি তুমি আদালতে গিয়ে চুপ করে থাকবে, তোমাকে যা জিজ্ঞাসা করবে তুমি বলবে আমি কিছুই জানি না। সেটা আদালতে বিচার করবে, এখন এখন ওকে আপনি অ্যারেস্ট করুন। ওকে সেবাই, ওকে অ্যারেস্ট করুন সেবাই। তুমি এই লাশটা নিয়ে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বিধি রে বিধি রে, বিধি রে বিধি রে, এই কি রে তুমি কাউক
কাউকে হাসাও কাউকে কাঁদাও কাউকে হাসাও কাউকে কাঁদাও এই কি তোমার খেলা এই কি রে তোর খেলা বিধি এই কি রে তোর খেলা বিধি রে সাক্ষীর উপর নির্ভর করিয়া ভারত দণ্ডবিধি 302 ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে আদালত ফাঁসির আদেশ দিল। না না ওকে নিয়ে যাবেন না স্যার, ওকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে কি আবার শীতের সিঁদুরটাকে আপনারা মুছে দেবেন না? তুমি একাধিক স্বামীর কলঙ্কি নিব, তোমার যে স্মৃতিতে সিঁদুর ও কলঙ্কের সিঁদুর, ওই কলঙ্কের সিঁদুর মাথায় নিয়ে তুমি সমাজে চিৎকার করে বলবে, বাবু আমার স্মৃতিতে সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। স্বামী আছে সিঁদুর নেই, যতই কাঁদ ডাকলে পরে স্বামী আছে সিঁদুর নেই, যতই কাঁদ ডাকলে পরে স্বামী আছে সিঁদুর নেই, স্বামী আছে সিঁদুর নেই, স্বামী আছে সিঁদুর নেই, স্বামী আছে নমস্কার, আমাদের যাত্রাবেলা এখানেই শেষ হলো।